আগামী মাসের পয়লা তারিখ থেকে ওর ক্লাস শুরু হবে। যাক বাবা, একটা দুশ্চিন্তা গেল। ওই দেখো আবার সেই দুশ্চিন্তা। চিন্তা ছাড়া তুমি বলে থাকতে পারো না মা। তা তোমার সেই গুণধর ভাই তিনি কোথায়? তিনি কি তোমার সঙ্গে এসছেন না ঢাকায় রয়ে গেছেন? কি যে বলো না বাবা, ও ঢাকায় থাকবে কেন? ওর ক্লাস তো সামনের মাস থেকে শুরু হবে। ও একটু গেছে বাজারে ওর বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। তা কত টাকা দিয়েছ বদ্ধুদের খাওয়ার জন্য? মানে মানে তোমার ভাই তো এখন কি পিকনিক করবে, তা কত টাকা দিয়েছ? দেখো তো মা, আমার ভাইটা কদিন পর চলে যাবে, তাই বন্ধু বান্ধব নিয়ে একটু হইচই করার জন্য কটা টাকা দিয়েছি। ওটা তোমার ওখান থেকে দেইনি, ওটা আমার পকেট থেকে দিয়েছি। দাঁড়াও আমি তোমাকে একটু সালাম করে নেই। কি ব্যাপার, হঠাৎ সালাম কেন? এই প্রথম আমাদের একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, তোমাকে সালাম করবো না? যাক বাবা, এতদিনে আমার একটা দুশ্চিন্তা গেল। আবার আবার তোমার সেই দুশ্চিন্তা? পিছু ভাববার নেই তো সময়, হারিয়ে যাবার এই তো সময়।
রঙের আকাশে উড়ি হারিয়ে যাবার এই তো সময় জানাতে ছুটে চলে রাত দিন দূরন্ত মনটা বড় বাধাহীন অজানাতে ছুটে চলে রাত দিন চঞ্চলতায় শুধু যে ভরা হাতির মুঠোয় যায় না ধরা বয়স তা যে ১৯ কুড়ি দুঃখে আমার জানটা ফেটে যাচ্ছে কেন রে তোর আবার দুঃখ কিসের দুঃখ হবে না কদিন পর তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস আসলে দোস্ত আমাদের কিচ্ছু হলো না থার্ড ডিভিশনে পাশ করে কি ভার্সিটিতে ভর্তি হওয়া যায় আমরা হয়েছি শালা না ঘাড়কা না ঘাটকা বাজারে চার দোকানে আড্ডা মারো আর বাড়িতে গিয়ে ভাত খাওয়ার সময় গালাগালি খাও তোরা তো তোদের সব দুঃখের কথা বলছিস আরেকজনকে দেখ মনের দুঃখে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে শোন তোরা সবাই বাজারে বসন্তকে বিনিগে বস আমি আসছি চল আমার চার দোকানে তুমি এখানে একা দাঁড়িয়ে আছো এখন থেকে প্র্যাকটিস করছি প্র্যাকটিস করছো কিসের প্র্যাকটিস কদিন পর তুমি ঢাকা চলে যাবে তখন তো আমাকে একা থাকতে হবে তুমি তো জানো রাজা আমার কোনো বান্ধবী নেই তুমি আমার বন্ধু তুমি আমার বান্ধবী তুমি আমার সব আমি তো আর শুভ রতন লোকি ওদের সাথে আড্ডা মারতে পারবো না
এই কথা তুমি চান আমি ভার্সিটিতে পড়ি নিশ্চয় চাই মোবাইল থেকে রোজ ঢাকায় গিয়ে ক্লাস করা কি সম্ভব না তা সম্ভব না তাহলে আমি কিচ্ছু জানি না আমার একদম ভালো লাগছে না আমার একদম ভালো লাগছে না রাজা তাড়াতাড়ি কর দেরি হয়ে যাচ্ছে তো আসছি ভাইয়া তোমরা সবাই আমাকে তাড়াবার জন্য একেবারে অস্থির হয়ে গেছো আরে তোকে তাড়াচ্ছি কোথায় তোকে পাঠাচ্ছি লেখাপড়া শিখে মানুষ হওয়ার জন্য তুই মানুষের মতো মানুষ হয়ে সবার মুখ উজ্জ্বল করে ফিরে আসবি নে হ্যাঁ কর সবকিছু ঠিক মতো দিয়েছিস তো হ্যাঁ মা এই ফাইলের মধ্যে সার্টিফিকেটগুলো আছে যত্ন করে রাখিস তোমরা যেভাবে যত্ন করে রাখতে বলছো সেভাবে যত্ন করে রাখতে পারবো কিনা আমি জানি না এখন থেকে তোকেই সবকিছু যত্ন করে রাখতে হবে একদিন তুই আমাদের কাছে ছিলিস আমরা তোকে দেখে শুনে রেখেছি এখন তুই শহরে যাচ্ছিস বিশ্ববিদ্যালয়ে পড়বি এখন থেকে তোর ভাগ্য তোকেই গড়তে হবে বেশি থাক বাবা বেশি থাক যাই রে সুমি ভালো থাকিস ভাইয়া চল চল যা আসি তোমাকে ভাবতে হবে না ভাইয়া আমি ঠিক মতো যেতে পারবো আরে যেতে তো পারবি আমি জানি তুই অনেক বড় হবি আমি তো পড়তে পারলাম না সংসার টানার জন্য আমাকে ব্যবসায় নামতে হলো তুই কিন্তু মনোযোগ দিয়ে লেখাপড়া করবি এই একশো টাকা রাখ রাস্তায় কিছু খেতে চলে খাস পথ খরচের টাকা তো তুমি দিয়েছো ভাইয়া দিয়েছি নাকি কিছুই মনে থাকে না তুই চলে যাবি সেটাই মনের মধ্যে গুনগুন করছে তা দিয়েছে যখন রেখে দে যাই আচ্ছা ভালো থাকিস ভালো থাকিস ভালো থাকিস আরে রানা সকালবেলা বাস স্ট্যান্ডে কেউ আসবে নাকি না রাজাকে উঠিয়ে দিলাম রাজা কোথায় গেল ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে ওখানে তো লেখাপড়া হয় না শুধু মারামারি না না ইউনিভার্সিটিতে না পড়লে মানুষ হওয়া যায় না মারামারি যাদের করার তারা করবে ও তো লেখাপড়া করবে এই যে তুমি প্রতিদিন শহরে যাচ্ছ গার্মেন্টসে কাজ করছো তোমার কি কোনো ক্ষতি হয়েছে হয়নি নিজেকে বাঁচিয়ে চলি বলে রাজা কি নিজেকে বাঁচাতে পারবে ও তো একদম সহজ সরল ঢাকা শহরের পরিবেশ পরিস্থিতি তুমি জানো না খালি গোলমাল আর গোলমাল না না পারবে পরিবেশ পরিস্থিতি মানুষের সবচেয়ে বড় শিক্ষক দেখবে পরিবেশ পরিস্থিতি ঠিকই ওকে পাল্টে দিয়েছে জি না আমি কোন দল করি না আমি এখানে লেখাপড়া করতে এসেছি আরে লেখাপড়া করা ছাত্ররাই তো এখন দলের সবচেয়ে বড় পিলার খুঁটি এরা যে দলে থাকে সে দলই সরকার চালায় এর নাম ছাত্র রাজনীতি আমি এসএসসি ও ইন্টারমিডিয়েটে এ প্লাস পেয়েছি এখানে সব সার্টিফিকেট গুলো আছে ওই সব সার্টিফিকেট গুলো যত্ন করে রেখে দাও এখানে পড়তে হলে পার্টি করতে হবে যদি না করো হলে সিট নেই কি হলো দল করবে তাহলে চলো আমাদের কোটায় ভর্তি করে দিই হলে সিটও নিয়ে দিই এসো যাও যাও রাখলে যাও এসো এসো এই শালা গায়ে জোর জোরে জোরে দাবা বড় ভাই এই ছাত্রটা নতুন ভর্তি হয়েছে ভর্তি হয়েছে ভালো হয়েছে তা এখানে এনেছিস কেন জি আমি রাজা এই রুমে সিট পেয়েছি অন্য জায়গায় থাকার ব্যবস্থা করো সিট তোমার নামে থাকবে কিন্তু তুমি থাকবে না আমরা থাকবো এখানে কেন আপনাদের সিট নেই আরে আমরা ছাত্র না আমরা বহিরাগত লিটনের নাম শুনছ সন্ত্রাসী লিটন ভাই জি না সারা তুই দেখে অন্য মার করবে এসো সন্ত্রাসী লিটন ভাইয়ের নাম শুনে নাই এই দেশে আমার খুঁজে পাওয়া কঠিন সাতটা মাদার
এগারোটা সিনটাই লোয়া তিরিশটা ক্যাসিটন ভাইয়ের নামে জুত আছে। উনি এখানে কেন? আত্মগোপন করে আছি, সূত্রাপুর মার্ডার কেসে পুলিশ আমাকে খুঁজছে। নেতারা বলেছে হলে গিয়ে পালিয়ে থাক, পুলিশ হলে আসে না। কিন্তু আমার বাইরে থাকার জায়গা নেই, আমাকে এখানেই থাকতে হবে। তাহলে ওই কোনায় গিয়ে পড়ে থাক। কিন্তু আমি লেখাপড়া করবো কেমন করে? আরে বেটা, লিটন ভাই থাকতে তোমার লেখাপড়া করতে দিব না, ওনার সেবা করো, পাশ করার ব্যবস্থা হয়ে যাইব। খাবি? জি না, আমি মদ খাই না। হ্যালো, এবার তিন নম্বর প্রশ্নের উত্তরটা বল। হ্যাঁ, তাড়াতাড়ি ইউনাইটেড এর বানানটা বল। এই পরীক্ষার হলে মোবাইল ফোন আনা বেআইনি তুমি জানো না? একটু হোল্ড কর, স্যার আসছে। ফোন আনা বেআইনি এটা আপনি ঠিক বলেছেন স্যার, তবে স্যার এসব আইন টাইন ভালো ছাত্রদের জন্য, আমাদের জন্য না। কি বলতে চাও তুমি? আমরা নকলবাজরা আছি বলেই তো আপনাদের চাকরি আছে, আমরা যদি নকল না করি তাহলে আপনাদের গার্ড দেওয়ার দরকার কি? এখন যান, আপনার গার্ড দেওয়ার কাজ আপনি করেন আর আমার নকল করার কাজ আমি করি। ওকে স্যার? না, নকল করে তোমাকে পরীক্ষা দিতে দেবো না, খাতা দাও আর বেরিয়ে যাও। ওই বেটা চিল্লা চিলি কম কর। কি তুমি আমাকে অস্থির ভাব দেখাচ্ছ, আমার সঙ্গে বেয়াদবি করছো? তোমাকে আমি আরে কি হয়েছে আসাদ সাহেব? দেখুন না স্যার, জাফর মোবাইলে নকল করছিল, আমি বাধা দেওয়ায় ও আমাকে পিস্তল দিকে ধমক দিচ্ছে। আরে আস্তে আস্তে, রাগ না করে বুঝিয়ে বলা যায় না? বোঝাতে চেয়েছিলাম, বললাম তুমি নকল করো না, সে উল্টো আমাকে ধমক দিচ্ছে। ধমক দেয় তো কি হয়েছে জানেন না? ও এমপি হান্নান খানের ছেলে, ও পরীক্ষা দিতে এসেছে, এই তো যথেষ্ট। তাকে আবার নিয়মকানুন শেখাচ্ছেন জানেন না? ওর বাবা সংসদে আইন প্রণয়ন করে। যান, আপনি পাশের রুমে যান, আমি এই রুমে আছি। কিন্তু স্যার, আহা কোনো কিন্তু নয়, আপনি যান, প্লিজ যান। রাগ করো না বাবা, রাগ করো না। নাও লিখো, না পারলে আমাকে বলো, আমি তোমার প্রশ্নের উত্তর বলে দেব। ওই আসাদ সাহেব সাংঘাতিক বোকা, কিচ্ছু বোঝে না। তোমাকে ডিস্টার্ব করা আর নিজের জীবনটাকে ডিস্টার্ব করা একই কথা, সারা সমাজটাই রোগে ভরে গেছে, আর উনি এসেছেন তোমাকে ওষুধ দিতে। লেখো বাবা, লেখো। ওকে স্যার। আরে ভাই, এই দশ বছর ভার্সিটি জীবনে অনেক কিছু দেখলাম। নেটান, হ্যাঁ যা বলছিলাম, চোখের সামনে কত ছাত্র এলো আর গেল, ভালো ছাত্ররা সেশন জটে পড়ে পড়া শেষ না করে কাঁদতে কাঁদতে দেশের বাড়ি চলে গেছে। আবার কিছু বাজে ছাত্র এই অবস্থায় পড়ে থেকে কে হয়েছে এমপি, কে হয়েছে ছাত্র নেতা। কি বলছেন আপনি, লেখাপড়া ছাড়া এমপি মন্ত্রী হওয়া যায়? আরে যায় যায়, রাজনৈতিক নেতাদের হাত যদি তোমার মাথায় লাগে তাহলে তুমি অনেক কিছু করতে পারবে। যখনই নির্বাচন আসে তখন আমাদের নিয়ে তারা কাজে লাগায়, আর নির্বাচন শেষ তখন আমাদের ছাত্রদের আর কেউ চেনে না, আসলে আমরা হচ্ছি ওদের গিনি পিগ। ওঠো ভাই, ওঠো। কি হয়েছে ভাই, ওরা তোমাকে এভাবে মারলো কেন? পকেট থেকে টাকা পয়সা সব নিয়ে নিল, তুমি কি চুরি করেছিলে? ওরা হলে আমার রুমে থাকে, কাল রাতে আমাকে কাবাব রুটি আর মদ আনতে বলেছিল, আমি ওদের কথা শুনিনি বলে ওরা আমাকে রুম থেকে বের করে দিয়েছিল, সারা রাত আমি বারান্দায় পড়েছি। সে কি, ওরা তোমাকে মদ কাবাব রুটি আনতে বলবে কেন? ওদের টাকা নেই? ওদের টাকা লাগে না, আট দশ বছর ধরে ওরা এখানেই আছে, আমাদের মতো ছাত্রদের টাকার উপরেই ওরা চলে। তুমি তো নতুন এসেছ, আস্তে আস্তে সব টের পাবে। তোমরা প্রতিবাদ করো না কেন, এটা তো অন্যায়। আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদের এখানে পাঠিয়েছেন মানুষ হবার জন্য। আর মানুষ সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে পড়ে আছি কেন জানো?
কোনো রকমে পাশ করে বেরিয়ে যেতে পারলে এই নরক থেকে তো মুক্তি পাই। আমরা যারা মফস্বল থেকে এসেছি আমরা সবাই গ্রামের ছেলে মেয়ে, পাশ করলে অন্তত বাবা মা ভাই বোনকে নিয়ে সমাজের উপরে উঠতে পারি। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, তোমরা দেখেছো কি ভেবে, উঠতে উঠতে গিয়ে আমরা যাচ্ছি আরো দেবে। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, এ ভাবনা গুলো আর বলো না আমার ভাগ করে কে নেবে। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, জীবনের দিকে তখন উল্টো ভাবে তাকায়। পবিত্রে শিক্ষাঙ্গন যাদের জন্মে রণাঙ্গন, রক্তে রক্তে লাল, যারা ঘটায় রক্তপাত তাদের সেই কালো হাত নেপথ্যে থাকে বিরোধাল। সেই কালো হাত যাবে হবে তাদের ঐক্যবদ্ধ ভাবে। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, তোমরা দেখেছো কি ভেবে। আমাদের তরফ থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে হবে,
কোনো মতেই যেন একটা রিক্সাও চলতে না পারে। হরতাল সফল করতে হবে। দু একজন ছাত্র যদি মারাও যায় তাতে আমাদের লাভ, কিছু ছাত্র অ্যারেস্ট হতে হবে, তাতে আন্দোলন আরো তুঙ্গে উঠবে। হরতাল হরতাল মিছিল নিয়ে আমাদের পল্টন যেতে হবে। কিন্তু আজকে হরতাল তো সরকার বিরোধী, এর মধ্যে আমরা যাবো কেন? চোপ বেটা, নেতারা বলেছে যেতে হবে এবং যাবি। আমাদের মিছিলের মধ্যে আমরাই বোম ছুড়ে মারবো? আরে আমাদের মিছিলে আমরাই তো মারবো। আমাদের লোক যখন মরবে আমরা তখন মারবো। পুলিশ আর সরকারের গুন্ডা বাহিনী আমাদের নিহত ছাত্রদের মেরেছে। না, আমি এসব মারতে পারবো না। ক্যাম্পাসের বাইরে যাওয়া নিষেধ। আপনারা মিছিল করুন, হরতাল করুন, আর যাই করুন ক্যাম্পাসের ভেতরে করুন, আমরা মানি না। ঢাকা গিয়েছিল ওই খবরটা নিয়ে এসেছে। রানা ভাই, কথাটা সত্যি, আমি এক্ষুনি ঢাকা যাবো। না না, ঢাকায় আপনি গিয়ে কিছু করতে পারবেন না রানা ভাই, একমাত্র এমপি সাহেব রাজাকে ছাড়াতে পারবে। এমপি সাহেব? হ্যাঁ হ্যাঁ রানা ভাই, চলুন আমরা তার কাছে যাই। ঠিক আছে চলো। শোন, তুই দোকান থেকে এস, আর বাবা যদি আসে বাবাকে এইসব কথা কিছু বলবি না। চলো। চেয়ারম্যান সাহেব, আমার জায়গাটা সেটেলমেন্ট অফিসার হানিফ সাহেব জোর করে দখল করে রেখেছে। এই দেখেন আমার সব কাগজপত্র। কাগজপত্র দিয়ে কাজ হবে না সাইফুল, দখল মুক্ত করতে হলে লাখ দুয়েক টাকা লাগবে। আমার নিজের জমি নিজের দখল পেতে 2 লাখ টাকা লাগবে। হ্যাঁ, তাহলে চেয়ারম্যানের কাছে এসেছে কেন? কোর্ট কাছারি করো, 10 বছর কেস লড়ো, 20-25 লাখ টাকা খরচ করে 10 লাখ টাকার জমি ছোটাও। আরে বেটা, এই টাকা উপর থেকে নিচ পর্যন্ত দিতে হয়, তারপর কাজ হয়। ঠিক আছে, আপনি আমার জমিটা ছায়া দেন, টাকা আমি দেবো। ঠিক আছে, 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে যাও, বাকি টাকা জমি দখলের পরে দেবা। যাও। হ্যাঁ চল চল। Hey!
তোমরা কি চাও আমরা একটু এমপি সাহেবের সাথে দেখা করতে চাই কি ব্যাপার আগে আমাকে বলো না না তোমাকে বললে হবে না এই জাফর আয় তো হ্যাঁ চল কি ব্যাপার কি হয়েছে তুমি প্রফেসর আসাদ চৌধুরী বড় ছেলে না জি কি ব্যাপার বলো তো আমার ছোট ভাই রাজা সাত দিন হলো ভার্সিটিতে পড়তে গেছে গতকাল হরতালের সময় ক্যাম্পাসে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে পুলিশ অন্যান্য ছাত্রদের সাথে আমার ভাইকেও ধরে নিয়ে গেছে তোমার ভাই কোন পার্টি করে না না আমার ভাই কোনো পার্টি করে না ও কোনো রাজনীতি করে না একটা তো নীতি করতেই হবে ঠিক আছে তোমরা তো গ্রামেরই ছেলে তোমাদের জন্য তো কিছু করতেই হয় দাও আমি এমপি সাহেবের সাথে কথা বলে আসি তা মির্জা সাহেব জি আমাদের ধানখালি ব্রিজের বিলটা সই করে দেননি এখনো আসবো স্যার আরে খালেদ সাহেব আসুন স্যার একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা আমাদের কলেজের প্রফেসর আসাদ সাহেবের ছোট ছেলে সবে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে গতকাল যে ইউনিভার্সিটিতে গন্ডগোল হয়েছে সেই গন্ডগোলে অ্যারেস্ট হয়েছে তবে ছেলেটি কোনো পার্টি করে না একেবারে ফ্রেশ রানা তোমার ভাই যদি কোনো দল করত তাহলে ছাড়াতে সুবিধা হতো তবে এ বিষয় চেষ্টা করছে তুমি তো জানো আজকাল পয়সা ছাড়া কোনো কাজই হয় না ১০৫০ টাকা তোমার লাগবে বাবা এত টাকা আমি এখন কোথায় পাবো আরে ক্যাশ না থাকলে তোমার বাজারের ওষুধের দোকানটা কোথাও বন্ধ রেখে টাকা জোগাড় করো এই মুহূর্তে হঠাৎ আমি কার কাছে যাব কি আমাকে এত টাকা দেবে ঠিক আছে ঠিক আছে গ্রামের ছেলে বিপদে পড়লে তো আমাদেরই দেখতে হবে মান্য একটা কাজ কর বন্ধুকে দলিল করে ওর একটা সই নিয়ে রাখ ঠিক আছে টাকা আমি পাঠিয়ে দিচ্ছি তুমি বরং থানায় চলে যাও বিশ্বাস করো স্যার আমি কিছু জানি না ওরা আমাকে ক্লাস থেকে ধরে মিছিলে নিয়ে গেছিল বেটা ইচ্ছে না থাকলে কেউ কি জোর করে কাউকে মিছিলে নিয়ে যেতে পারে সরকারের পতন ঘটাবে আন্দোলন করো হরতাল করো বিশ্বাস করি স্যার আমি হরতাল করতে আসিনি আমি হরতাল করতে আসিনি আমি লেখাপড়া করতে এসেছি আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে ইউনিভার্সিটিতে ভর্তি করেছে চোখ কথা কম বাবা মা কষ্ট করে তোমাদের লেখাপড়া শিখতে পাঠায় ঢাকায় আর তোমরা এখানে আন্দোলন করো হরতাল করো গাঁজা খাও ফেন্সিল খাও পাবলিকের গায়ে বোমা মারো সত্যি বলছি স্যার আমি বোমা মারিনি চোখ বেটা তাহলে তোর সামনে বোমার ব্যাগ পড়েছিল কেন আমি কিছু জানি না স্যার মারামারি সবাই পড়ে যাই পড়ে গিয়ে দেখি আমার সামনে বোমের ব্যাগটা দারোগা সাহেব আমার ভাই রাজাকে ইউনিভার্সিটির এলাকা থেকে ধরে নিয়ে এসেছে ও এখন কোথায় আছে ওই ঘরে মেরামত করা হচ্ছে হামজাদা কোন পার্টি করিস বল কোন পার্টি করিস স্যার আপনার বোন আসছে হ্যালো ইয়েস স্যার জি স্যার জি স্যার ও মিছিলে ছিল স্যার ঠিক আছে ঠিক আছে সালাম আলাইকুম স্যার এই দেখো তো হ্যাঁ স্যার কাশেম ভেতর থেকে রাজাকে নিয়ে এসো জি স্যার চলো দারোগা সাহেব তোমাকে ডাকছেন এখানে কান্নাকাটি বন্ধ করুন তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যান না হলে আবার নতুন ঝামেলা হবে যান 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 বড়
আমাকে মেরে ফেলেছে তুমি আমাকে একের থেকে নিয়ে চলো। শান্ত হ রাজা, শান্ত, সব ঠিক হয়ে যাবে, কিছু ঠিক হবে না ভাইজান। আমি এখানে থাকতে পারবো না, তুমি জানো না ভাইয়া, এখানে পার্টি না করলে ছাত্রদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমি থেকে আমি থাকতে পারি না, আমাকে মাটিতে শুতে হয়, বারান্দায় শুতে হয়, হলের ক্যাডারদের চাকরের মতো কাজ করতে হয়, বাজার থেকে মদ পেন্সিল কিনে এনে খাওয়াতে হয়, না হলে লাঠি খেতে হয়। কি বলছিস রাজা? ঠিকই বলছি ভাইয়া, আমি রুমের মধ্যে লেখাপড়া করতে পারি না, বাইরের ক্যাডাররা আমার রুমে বসে মদ খায়, তাস খেলে, আসল ছাত্ররা বারান্দায় বসে গাছের নিচে বসে লেখাপড়া করে। চুপ কর রাজা, চুপ কর, সব ঠিক হয়ে যাবে, আমি ভাইস চ্যান্সেলারের সাথে কথা বলবো। কোনো লাভ হবে না ভাইয়া, ভাইস চ্যান্সেলার ওদের কাছে জিম্মি হয়ে আছে, আমি গ্রামে গিয়ে হাল চাষ করবো, খেলা গাড়ি চালাবো, তোমার পায়ে পড়ি ভাইয়া, কি করে আমাকে একের থেকে নিয়ে। দাঁড়া ভাই, ও খুব ভেঙে পড়েছে, ভেঙে গেছে, ওকে এখন বাড়িতে নিয়ে যাই, তারপর দেখা যাবে। ঠিক আছে, চল চল। কাগজপত্র দেখি স্যার, কাগজপত্র সব ঠিক আছে। আরে ঠিক না বেটি, সেটা তো আমি বুঝবো, তুই একটা কাগজ দে, তারকা তুই না আমি, আপনি তাহলে কাগজ দে। কি ভাই কি হয়েছে, এমন করছেন কেন? এই আপনি নিয়ে প্যাসেঞ্জার চুপ করে বসে থাকেন, এটা ওরার আমার ব্যাপার। আয় কাগজ দেয়, আয়। কাল পার হোক আর পরশু পার হোক, পার তো পারি। কি হলো ভাই, ছাড়লো? স্যার ওরা কি না ছাড়ার জন্য ধরে? ছাড়ে, তবে ছাড়ার আগে কিছু চাই আর কি, দিয়ে এলাম 500 টাকা। চলেন স্যার। হ্যাঁ চল। আরে বেটা, পুলিশ আমাকে স্বাধীনতা দে, দে স্বাধীনতা দে। আরে মর্যাদা, আমি কি করে স্বাধীনতা দেবো, আমি নিজেই তো সারা পরাধীন। পারবি না, পারবি না, তাহলে তাহলে তুই নিজে পরাধীন, তাহলে তাহলে তোকে আজ আমি নিজের স্বাধীন করে দেবো। তাহলে তুই লেখাপড়া বন্ধ করে দিলি, এই জন্য তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলাম। লেখাপড়া আমি বন্ধ করিনি বাবা, ওরা আমাকে ভার্সিটি ছাড়তে বাধ্য করেছে। ভার্সিটিতে তুই একা পড়িস, আর কেউ পড়ে না? তারা কি তোর মতো ভার্সিটি ছেড়ে চলে গেছে? কি দরকার ছিল মিটিং মিছিলে যাওয়ার? ওখানে কাউকে ইচ্ছা করে মিছিলে যেতে হয় না বাবা। আজকের ভার্সিটি যারা চালায় ছাত্রনান্দরিক ক্যাডাররা, দাদারা, তারা তারা জোর করে ধরে নিয়ে যায়। আমি ওসব কথা মানি না, যারা ভালো থাকতে চায় তারা ভালো থাকতে পারে। আহা বাবা, এসব কথা থাক না, এখন কয়েকদিন যাক সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না, যেসব ছেলেদের সাহস নেই, সততা নেই, তারা কিচ্ছু করতে পারবে না। বাবা সততা সাহস তুমি সারা জীবন দেখিয়েছ, কি পেয়েছো? তোমাদের হাতে গড়া কলেজ, সেখানে মোবাইল ফোনের নকল চলছে, তুমি তো বাধা দিতে গিয়েছিলে, পেরেছো কি আটকাতে? পারোনি, উল্টো তোমাকে অপমানিত হয়ে হল থেকে বেরিয়ে আসতে হয়েছে। রাজা এসব কি হচ্ছে, বাবার সাথে এভাবে কেউ কথা বলে? তুমি জানো না ভাইয়া কত একটা মাস আমার উপর কি অত্যাচার হয়েছে, আমি অন্যায় সহ্য করতে পারি না, বাবার আদর্শকে ভুলতে পারিনি, তাই পদে পদে আমাকে লাঞ্ছিত হতে হয়েছে, যে দেশে লেখাপড়া শেখার জন্য দলে যোগ দিতে হয়, মিছিল করতে হয়, নিজেও মানুষের উপর বোমা মারতে হয়, সে দেশে লেখাপড়া শেখার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। রাজা শোন, রাজা শোন, তাই পদে পদে আমাকে লাঞ্ছিত হতে হয়েছে, যে দেশে লেখাপড়া শেখার জন্য দলে যোগ দিতে হয়, মিছিল করতে হয়, নিজেও মানুষের উপর বোমা মারতে হয়, সে দেশে লেখাপড়া শেখার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। দেন ভাই, আসেন, দেন ভাই, দেন ভাই, দেন।
বাবা দেন ভাই দেন যে যাবে কি ব্যাপার দেন বাবারা কার লাশ দেন সাহায্য করেন কিসের চাঁদা তুলছিস আর ওই যে বুড়ো চাচা ছিল না সুলেমানের দোকানের মালিক থাকতো সে গতকালকে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে লোকটা বড় ভালো লোক ছিল রে ভাই আসুন ভাই আসুন ভাই যে যা পারেন একটু সাহায্য করে যান ভাই আসেন ভাই সাহায্য করেন লাশ দাও যে যা পারেন দেন ভাই দেন যে যা পারেন আসুন ভাই আসুন দেন ভাই এই কি হচ্ছে এখানে কার লাশ কোথেকে এসছে লাশ এই বেটা বল একজন লোক মারা গেছে আরে ওই যে বুড়ো ভিখারিটা ছিল না সে গতকাল রাতে মারা গেছে বেটারা মারা গেছে আমাকে মাজুল পেয়েছিস বকাতে ভবঘুরের দল জ্যান্ত মানুষকে মরা সাজিয়ে চাঁদা তুলছিস মাল খাবি গাঁজা খাবি এই লাশে পোস্টমর্টম করিয়েছিস না এখনো পোস্টমর্টম হয়নি তাহলে চাঁদা তুলছিস যে এতক্ষণ লাশই তো পাইনি এখন পেয়েছি মানে মানে তোমাকে মারবো তোমার ডেড বডিটাকে পোস্টমর্টম করাবো তোমার লাশ দেখিয়ে চাঁদা তুলবো সেই টাকা তোমার বউয়ের হাতে দিয়ে আসবো তোমাকে দাফন করার জন্য কার সঙ্গে কথা বলছি জানিস জানি আমি একজন ঘুষখোর সমাজ বিরোধী অসৎ কুদ্দুসালির সাথে কথা বলছি ভালোয় ভালো একের থেকে কেটে পড়ো এটা তোমার থানা নয় ঠিক আছে দাঁড়া আমি তোদের দেখে নেব তোর বাবার শরীরটা আজ ভালো নেই সন্ধ্যায় দুধ আর খই খেয়েছে আর খাবে না বলেছে কি রে ছোট ভাইয়া তুই তো কিছুই খাচ্ছিস না মা দেখো ছোট ভাই শুধু ভাত নিয়ে নাড়াচাড়া করছে কি হলো রাজা খা না রাজা তুই যদি সবসময় আমার মুখ গোমরা করে রাখিস তাহলে বাড়ির অবস্থা কিরকম হয় বলতো আচ্ছা ঠিক আছে তুই যদি ইউনিভার্সিটিতে পড়তে না চাস তাহলে তোকে আমরা বাইরে পাঠানোর ব্যবস্থা করব আরে তোর মতো ছাত্রে বাইরে পাঠাতে কোনো সমস্যাই হবে না দেখ রাজা আমার অনেক স্বপ্ন ছিল তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি শুধু আমার কেন বাড়ির সবার আশা ছিল তুই একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবি আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি তোকে বিদেশে যে কোনো এক জায়গায় পাঠিয়ে দেবো তুই আগের মতো হইচই কর বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মার তুই এক কাজ কর কাল সকাল থেকে যতক্ষণ পারিস তুই আমার ডিসপেন্সারিতে একটু বস তাতে মনটা ভালো থাকবে আর আমি একটু অন্য কাজে এদিক সেদিক ঘোরাঘুরি করতে পারবো বাবা বাবা গুড তোমার ফিয়ার না খুব ভালো আমি আপনার মেয়ে মোয়ের সাথে প্রবাল কলেজ থেকে আইএসসি পাশ করেছি আপনি বলেছিলেন আমার চাকরিটা হয়ে যাবে তাই এসেছি হ্যাঁ হয়ে যাবে তবে কিছু পেতে হলে কিছু দিতে হয় সেটা জানো তো হ্যাঁ আমি জানি তাই তো এসেছি কিন্তু ও যদি জানে তাহলে কি মনে করবে আরে না মো এখন ঢাকায় কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে অনার্স করছে আর থাকলেও কিছু মনে করত না সে সম্বন্ধে মনে কোনো ধারণাই নেই আমাকে বলে প্রতিদিন মেনে না ঘুরে একটু বিয়ে করে ফেল তুই বলো দুধ যদি বাজারে সস্তা পাওয়া যায় তবে কি দরকার গরুকে কষ্ট করে পালার হ্যালো মা তুই কোনো খবর না দিয়ে চলে এলি যে খবর দিলে তো তোমারই অধঃপতন চোখে দেখতে পারতাম না 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 অধঃপতন না তোর বান্ধবী হাসে এসছে একটা কাজের জন্য তাই ওকে বাস বাস বাবা বাড়িটাকে তুমি হেরেম খেলা বানিয়ে ফেলে চলছি কি বললেন রানা রায় বললাম ইডিয়েট মানে বোকা খালি ওষুধ খেলে রোগ সারবে না সাথে নিয়ম কানুন মেনে চলতে হবে জ্বর নিয়ে কাজ করা চলবে না বিশ্রাম নিতে হবে বিশ্রাম
বিশ্রাম নিলে ছেলে মেয়ে মা বউ সবাইকে নিয়ে না খেয়ে থাকতে হবে। কত হয়েছে রানা ভাই? ৩০০ টাকা। ৩০০ টাকা? অত টাকা আমার কাছে হবে না। থাক, ওষুধ খাবার দরকার নাই, রেখে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, ওষুধ না খেলে বাঁচবে কি করে? তখন সংসারটা পথে বসবে। যখন টাকা হবে দিয়ে যেও, এখন ওষুধ নিয়ে যাও। যাও একটা স্বাধীনতা দেশটা স্বাধীনতা দেব, স্বাধীনতা দেব। এখন তুমি কিছু খাবে চাচা? খাবো খাবো, এই দেশটা খাবো, এই দেশের মাটি খাবো, তারপর তারপর স্বাধীন হব। আরে তোরা কি স্বাধীনতা দিবি? আমি স্বাধীন করব, স্বাধীন করব, স্বাধীন করব, স্বাধীন করব, স্বাধীন করব। লোকটাকে দেখলে খুব মায়া হয়। আচ্ছা রানা, এমন কোনো ওষুধ নেই যা খেলে সব মানুষ ভালো হয়ে যেত? আরে এ দেখছি মিস্টার রাজা, তা ভাই ভার্সিটি পড়া শেষ? দেখো রাজা, পূবাল ডিগ্রি কলেজ থেকে পাশ করার পর আমারও স্বপ্ন ছিল ভার্সিটিতে পড়ি, কিন্তু ভার্সিটি আর হলের অবস্থা দেখে সে স্বপ্ন আমার শেষ হয়ে গেছে। এখন দেখো গার্মেন্টসের সুপারভাইজারের চাকরি করছি, ভালোই তো আছি। মা ভাই বোনকে নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছি। ও হ্যাঁ রানা, তুমি বাড়ি ফেরার সময় মার প্রেশারটা একটু দেখে যেও, মার শরীরটা ভালো যাচ্ছে না। আমি যাই। রাজা যাই রে। এক পাতা ইনোকটিন ঘুমের ওষুধ দাও, আর চার বোতল তুষকে দাও। প্রেসক্রিপশন আছে? প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ দেওয়া যায় না। আমাদের প্রেসক্রিপশন লাগে না, আমরাই প্রেসক্রিপশন। তা তো জানি, কিন্তু প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ বিক্রি করলে সরকার আমার এই দোকানের লাইসেন্স বাতিল করে দেবে। আর আমাদের ওষুধ না দিলে তোমার জীবনের লাইসেন্স বাতিল করে দেব। এখন দেখো, জীবনের লাইসেন্স বাতিল করা ভালো নাকি দোকানের লাইসেন্স? জীবন যদি না থাকে তাহলে দোকান দিয়ে কি হবে? তবে আমার জীবনের কথা ভাবছি না, তোমাদের জীবনের কথা ভাবছি। তোমরা নেশা করে জীবন নষ্ট করবে আমার দোকানের ওষুধ খেয়ে, তা হবে না। আরে শালা, ক্লাসে তোমার বাবা লেকচার দেয় আর এখানে তুমি লেকচার শুরু করলে। আরে তো ভাঙ। রাজা, এসব কি করছিস? রাজা, রাজা ছাড় বলছি, চল চল না, শালাকে দেখে নেব। তুমি ওদের সাথে মারামারি করতে গেলে কেন? ওই ছেলেগুলো ভালো না। ভালো মন্দ কিছু বুঝি না ভাইয়া, ওরা আমার সামনে তোমাকে অপমান করবে, লাতি মেরে তোমার দোকান ভাঙবে, আর আমি কিছুই বলবো না। আরে বলবি বলবি বলবি, দেশে আইন আছে, পুলিশ আছে, তাদের কাছে বলবি। চল আমার সঙ্গে থানায় চল, চল ওকে নিয়ে চল। কেন শুধু শুধু শান্তিতে থাকতে আপনারা অশান্তি করেন বুঝি না? ওরা ওষুধ চেয়ে চেয়ে দিয়ে দিলেই তো এইসব ভাঙচুরের ঘটনা ঘটতো না। তবু রিপোর্ট লেখাতে যখন এসছেন, রিপোর্ট তো লিখতেই হবে। দেন দেখি চা পানি খাওয়ার জন্য হাজার খানেক টাকা। এসব আপনি কি বলছেন? পুলিশকে চা খাওয়ার জন্য আমাদের টাকা দিতে হবে? আমাদের কিছু না দিলে পুলিশ কেন আপনাদের কাজ করবে বলুন? আমরা তো আপনাদের লোক না, আমরা সরকারের লোক, সরকারের কাজ করব। সরকার তো আমাদের দিয়ে, আমরাই তো সরকার গঠন করি। আরে এটা তো টেম্পোরারি সরকার, আপনাদের ভোটে আসে আবার চলে যায়, কিন্তু আমরা হলাম পার্মানেন্ট সরকার। যে সরকারে আসুক না কেন আমরা থাকবো, যাবো না। যাবেন যখন জবাবদিহিতা নিশ্চিত হবে, তখন ময়লা ফেলার ডাস্টবিন আপনাদের জায়গা হবে না। কি হলো বাবা, তোমার আইন কি করলো?
তোমার পুলিশ কি করলো? তোমাদের সেই যুগ চলে গেছে বাবা, এখন কেউ আঘাত করলে তাকে প্রতিঘাত করতে হয়। রাজা চুপ কর, চলো বাবা বাড়ি চলো। এই রাজা আয় না, বহুদিন ধরে তোর সাথে খেলা হয় না, আজ একা হয়ে যা। বললাম না আমি খেলবো না। সারাটা মেজাজটা একেবারে খারাপ হয়ে আছে। কেন দোস্ত, আবার কি হলো? আমার কি ইচ্ছা জানিস? দেশের এসব ক্রিমিনাল গুলোকে মেরে ফাঁসিতে ঝুলে যাই। আরে শালা কি হয়েছে বলবি তো, মেজাজ খারাপ করে বসে আছিস। হাই ফ্রেন্ডস। আরে মো তুমি কোথা থেকে এলে? আমি তো বাড়ি থেকে এলাম, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি, কিন্তু তোমার রাজা ভালো নেই। এখন তুমি এসেছো, দেখো মাথা ঠান্ডা করতে পারো কিনা। কি ব্যাপার রাজা, তোমার কি হয়েছে? আমি কালই বাড়ি ফিরেছি, এসেই তোমার খবর শুনলাম। আরে ভার্সিটি তোমাকে তাড়া করেছে আর আমি সয়চয় ছেড়ে চলে এলাম। তার মানে তুমি আর লেখাপড়া করবে না? না, শহরে থেকে লেখাপড়া করা আমার দ্বারা সম্ভব না। ভালোই হলো, আমাদের বেকার সমিতির একজন মেম্বার বেড়ে গেল। আয় রাজা আয়, ক্যারাম খেলা শুরু করি। দোস্ত তোমরা একটু রাজাকে ছেড়ে দাও না, ওর সাথে আমার একটু দরকার ছিল। অফকোর্স অফকোর্স, হোয়াই নট, নিয়ে যাও নিয়ে যাও। তবে বন্ধু ওর মাথাটা একটু ঠান্ডা করে দিও, আমরা জানি একমাত্র তুমিই পারবে ওকে মেরামত করতে। হ্যাঁ চলো মম, চলো পালিয়ে যা দোস্ত, যদি খুশি চলে যা। দিনা তোরা আমাকে একটা স্বাধীনতা দিনা, আমি আমি একটা স্বাধীনতা পেলে এই দুনিয়া ছেড়ে চলে যাব। দিনা দিনা একটা স্বাধীনতা দিনা। চাচা আমরা তো স্বাধীনতা পেয়েছি, আমরা তো সব বাঙালি, আমরা বাংলাদেশি। চুপ হারামজাদা, কোথায় বাঙালি, কোথায় বাংলাদেশ, কোথায় স্বাধীনতা, কোথায়? চাচা তুমি জানো না আমরা বাংলায় কথা বলি, স্বাধীন পতাকা পেয়েছি। পতাকা স্বাধীনতা, মরবি মরবি, সব একদিনে মরবি, সব একদিনে মরবি। যা 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 স্বাধীনতা। চলো মৌ। এখানে এলে কেন? এই যে গাছটা, এই গাছটার কথা মনে আছে? এই গাছের নিচে ছোটবেলায় আমরা কত খেলা খেলতাম, ওই আম গাছের কথা মনে আছে? একদিন আমার আম খেতে ইচ্ছে করেছিল, সেটা শোনা মাত্রই তুমি আম গাছে উঠে গিয়েছিলে, তারপর ডাল ভেঙে ধাপাস করে পড়ে গেলে। আর তুমি আমাকে জড়িয়ে ধরে কি কান্না, লোকজ চোখ দড়িয়ে আসতে লাগলো, আর ওই বাগানের মালিকও টের পেয়ে লাঠি নিয়ে এলো। আর তুমি ভাঙা পায়ে খোঁড়াতে খোঁড়াতে আমাকে কোলে করে দৌড়াতে থাকলে। সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল? হ্যাঁ আমিও মাঝে মাঝে ভাবি, সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো, আবার আবার যদি আমি তোমাকে আগের মতো কাছে পেতাম। আমি তো তোমার কাছেই আছি। আমার ভয় করে রাজা, তুমি আবার হারিয়ে যাবে না তো, আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো? না মো, এখন আমার তুমি ছাড়া আর কেউ নেই, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তুমি যে আমার সব। তুমি দুষ্ট চোখে
তুমি ঠোঁট দুটোকে হাসাও যখন ভালোবাসায় ভাসাও তখন তুমি ঠোঁট দুটোকে হাসাও যখন ভালোবাসায় ভাসাও তখন আমার দেহ মন তুমি আমার তুমি শুধু আমার তুমি আমার প্রিয়জন লা 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 La 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 প্রেম যে বড় প্রেমের যে বড় প্রেম রাজ আমি তোমাকে ভালোবেসে হারাব প্রেমের দেশে করেছি গো Oh!
তুমি আমাকে বাঁচিয়েছো বাবা, তুমি না থাকলে ওরা আমাকে মেরে ফেলতো। আর মারবে না চাচা, ওরা চলে গেছে, আপনি এখন যান। চলো বউ। আমার লোক হয়ে তোরা কুত্তার মতো বাজারের মধ্যে বার খেয়ে এলি, এই বেটা এদেরকে খাওয়ার বাড়ি দিয়ে এসেছিস কেন? স্যার, ওরা যেভাবে মার খেয়েছে তাতে পুলিশ কেস হয়, হাসপাতালে নিত না, তাই ওদের এখানে নিয়ে এসেছি। ব্যথা পেয়েছিস? ব্যথা লাগে? আরে তোর চেয়েও বেশি ব্যথা লেগেছে আমার এই কলিজাই। আমার যে শক্তির দাপটে মানুষ ভয় করত, আমাকে সালাম দিত, সেই শক্তির মুখে তোরা চুলকালি মাখিয়ে দিয়েছিস। বল জলদি বল, এই কাজটা করলে কে? প্রফেসর আসাদ সাহেবের ছেলে রাজা। রাজা? বাহ, বড় সুন্দর নাম। সিরাজ চল, ওই রাজা গ্রাম ছেড়ে পালাবার আগেই ওকে একটু দর্শন করে আসি। রাজা, রাজা, এই যে রাজা, তুই পালিয়ে যা, চেয়ারম্যান তোকে খুঁজছে, ওরা তোকে মেরে ফেলবে। না, আমি পালাবো না। ভাইয়া, চেয়ারম্যানকে তুমি চেনো না, খুব ভয়ঙ্কর লোক, যাও এখান থেকে, চলে যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যা। না, আমি যাবো না। মা, একটু ডাল দাও তো। সবাই যখন বলছে তুই কদিন রসুলপুরে গিয়ে তোর খালার বাড়িতে থেকে আয়। মা, তোমার ডালটা খুব ভালো হয়েছে। কেন, চেয়ারম্যানের লোকের সঙ্গে মারামারি করতে গেলি? গুন্ডাদের সঙ্গে লড়াই করে মরার জন্য তোকে কি আমরা জন্ম দিয়েছিলাম? রাজা, আমি আদেশ করছি, তুই এখান থেকে পালিয়ে যা। না বাবা, না, অনেক পালিয়েছি, আর পালাবো না, এবার সামনাসামনি হব। চেয়ারম্যান, শুনলাম তুমি নাকি আমাকে মারার জন্য খুঁজছ, তা কোথায় মারবে, এখানে বাজারে নাকি স্কুলের মাঠে? আমাকে মারার আগে তোমার ওই পালা কুকুরদের অবস্থা একবারে হাসপাতালে গিয়ে দেখে এসো, আর সেই সাথে তোমার আর তোমার এই পাতিশিয়ালদের জন্যও সিট বুক করে রেখে এসো। দেখো, এটা আমার বাড়ি, এখানে তোমাদের মানলে আমার আদর্শবাদী বাবা মা ভাই বোন ভয় পাবে, তার থেকে চলো তোমার আস্তানাতে গিয়ে তোমাদের সবকটাকে মাটিতে পুঁতে দিয়ে আসি। সাব্বাস বেটা, সাব্বাস। প্রফেসর সাহেব এমন একটা সোনার টুকরো ছেলে জন্ম দিয়েছেন আর আমাকে বলেননি? ছি 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 ছি, তাহলে কি আর আপনার এত কষ্ট থাকত? এরকম ছেলে যার, সে তো রাজার হলে থাকবে। ও হ্যাঁ, জানা, তোমার দোকানের বন্ধুদের কাগজটা কালকে নিয়ে এসো। না না না, কোনো টাকা পয়সা লাগবে না। সাব্বাস রাজা, সাব্বাস। আমার সামনে বড় বড় খুনি আসামিকে দেখেছি দাঁড়িয়ে কথা বলতে প্যান নষ্ট করে ফেলে, আর তুমি? আবারও বলি সাব্বাস, তোমার সাহসের কাছে আমার মাথা নত হয়ে গেছে। আর শক্তি যার আছে তাকে আমি মারি না, তাকে আমি পালি। আরে, আমার ঘরের কাছে ছায়ের মধ্যে হীরা লুকিয়ে আছে আর আমি জানি না। চলো ভাই রাজা, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। না না, রাজা যাবে না। আমি যাব, চলুন। জাহান্নামের পথে বাবা। ঠিক আছে,
স্যার, এই হলো রাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে রাজা? তোমার কথা অনেক শুনেছি। তুমি তো ভার্সিটিতে বোম মারতে গিয়ে ধরা পড়েছিলে, তাই না? থাক, ওসব কথা থাক, বাদ দাও, চলবে নাকি? আমি মদ খাই না, কাজের কথা বলুন। কাজের কথা বলবার জন্যই তো তোমাকে এখানে ডেকে এনেছি। শোনো রাজা, দুনিয়ায় যার সাহস আছে, শক্তি আছে, তার সব আছে, টাকা বলো, সম্পত্তি বলো, সব এসে পায়ের তলায় লুটিয়ে পড়ে। আর আমরা যারা রাজনীতি করি, তারা এসব প্রতিভা, শক্তি, সাহসকে কাজে লাগিয়ে দেশের সেবা করি, মানুষের সেবা করি, তাই না? আমি চাই তুমি আমাদের ওই কাজ করবে। আমার কাজটা কি হবে? আমি বলছি, সামনে ইলেকশন আসছে, আমাদের স্যার আবার দাঁড়াতে চাই। তাছাড়া তুমি তো জানো, রাজনীতি করতে গেলে তোমাদের মতো কিছু সাহসী ভালো ছেলে হাতে রাখতে হয়। কিন্তু আমি তো কোনো দল করি না, রাজনীতিও করি না। তাতে কি হয়েছে? আজ করছো না, কাল করবে। রাজনীতি শেখার ব্যাপার আছে না? এখন তো তোমার শেখার বয়স, কে বলতে পারে তুমিও তো একদিন দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারো। প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, আমাকে কি করতে হবে সেটা বলুন। তোমাকে আমাদের হয়ে কাজ করতে হবে, বিনিময়ে তুমি যত টাকা চাও পাবে। ঠিক আছে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কোনো কাজ করতে হলে আমি আপনাদের সঙ্গে আছি। তবে সমাজ বিরোধী কোনো কাজ আমি করতে পারবো না, এবং এই এলাকায় কাউকে করতেও দেব না। আমি কি এখন যেতে পারি? নিশ্চয়ই যাবে, এ বাড়িতে তুমি যখন খুশি আসবে, যখন খুশি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাও। ভালো। বাবা, আমার মনে হয় রাজা আমাদের হয়ে কাজ করবে না, তোমরা খামাখাওকে নিয়ে টানাটানি করছো। আহা, ধৈর্য ধরো বাবাজি, ধৈর্য ধরো। প্রথম প্রথম অনেকেই এরকম নীতির কথা বলে, আদর্শের কথা বলে, পরে ওরাই সবচেয়ে বরন্তসে হয়ে যায়। স্যার, রাজাকে তেল মারার কারণও আছে। এই এলাকার সব ইয়ং ছেলেমেয়েরা ওকে ভালোবাসে, শ্রদ্ধা করে। এত দরকার কি? রাতের অন্ধকারে ওকে একদিন হজম করে দিলেই তো হয়। তুমি থামো, এত উত্তেজিত হয়ে রাজনীতি করা যায় না, তুমি যাও। কি টাকা খাবে নাকি? তোমার দরকার হবে না। হ্যাঁ, আমার বাবা রাজা, বাবা রাজা, এমপি হান্নানের ছেলে জাফর নেশা করে আমার কলেজ পড়ুয়া মেয়েটাকে প্রতিদিন রাস্তায় পথ আটকে গালাগাল করে। আজ বলেছে স্বেচ্ছায় না গেলে ওরা আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে। আমি থানায় গিয়েছিলাম, ওরা কেস দেয়নি। তুমি আমার মেয়েটাকে বাঁচাও বাবা। জাফর এখন কোথায় চাচা? ওদের নেশার আড্ডায়, শিখণ্ডে। তোর বাবা আমাদের নামে থানায় রিপোর্ট করেছে, পুলিশ আসুক তারপর তোকে ছেড়ে দেব। চুপ, ছাড়বো ছাড়বো, ছাড়ার আগে তোর গায়ে জামা কাপড় ছাড়িয়ে নে। Thank you.
আছে তোর চেহারাটা দেখে আসি আর তোর বাবার কথা শুনে আসি শুনুন এমপি সাহেব এই এলাকায় আবার যদি কোনোদিন আপনার ছেলেকে নেশা করতে দেখি আর মেয়েদের উত্তাক্ত করার কথা শুনি তাহলে আপনার ছেলের রক্তাক্ত দেওয়ার আপনি দেখতে পাবেন না লাশ দেখবেন লাশ রাজা তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ আমার ছেলে যদি অন্যায় করে থাকে আমাকে বলতে আমি তার বিচার করতাম এবং আইন তার বিচার করত আইন আইন তো আপনাদের পকেট এমপি সাহেব পুলিশকে বলে হয়তো কয়েকদিনের জন্য আপনার ছেলেকে বাইরে পাঠিয়ে দিতেন রাজা তোমার সাথে কিন্তু আমাদের এই চুক্তি হয়নি তোমার সাথে তোমাদের সাথে আমার এই চুক্তি হয়েছে তুমি আমাদের হয়ে কাজ করবে সামনে আমার ইলেকশন হ্যাঁ আমি এখনো বলছি আমি আপনাদের হয়েই কাজ করব দেশের স্বার্থে মানুষের স্বার্থে এই গ্রামের স্বার্থে আপনি যা বলবেন আমি তাই করব চলি যদি দরকার হয় আমাকে খবর দেবেন স্যার আমি আপনাকে আগেই বলেছিলাম ওই ছেলেকে বাগে আনা অত সহজ হবে না পুরো গ্রামই ওর দলে এই মেয়েটিকে ডেকে নিয়ে আয় এই যে শুনছো তোমাকে চেয়ারম্যানের ছেলে মান্না ডাকছে তুমি কাশেম মোল্লার মেয়ে না জি তুমি টঙ্গিতে গার্মেন্টসের চাকরি করো জি ভালো ভালো শুনেছি গার্মেন্টসের চাকরিতে বেশ আনন্দ ফুর্তি করা যায় তা একদিন এসো না আমাদের বাগান বাড়িতে আমাদের এলাকার এত সুন্দর একটা মেয়ে বাইরে গিয়ে আনন্দ ফুর্তি করবে আর আমি চেয়ারম্যানের ছেলে একটু চেখে দেখবো না হায় হায় রে মেয়ের গালটা একেবারে লাল করে দিয়েছে স্যার বলেন তো উঠিয়ে নিয়ে আসি না ওকে আমি এভাবে উঠাবো না সমাজের মানুষের সামনে থেকে ওকে আমি উঠাবো আমি ওই মেয়ের নামে বিচার বসাবো আয় কে হয়েছে রানী মান্না তোমাকে কি বলেছিল তুমি ওকে থাপ্পড় মারলে কেন না কিছু না আমাদের মতো খেটে খাও মেয়েদের সমাজপতি ছেলেরা যা বলে তাই বলছিল ওদের বাগান বাড়িতে গিয়ে একটু আদর করতে বলেছিল তাই আদরটা রাস্তায় করে দিলাম রানী কাজটা তুমি ভালো করনি মান্না ছেলেটা ভালো না কি করবে মেরে ফেলবে মারুক প্রতিদিন মরাচ্ছে একদিন মরাই ভালো যাকে বাদ দাও সব কথা শোনো মা তোমাকে একটু যেতে বলেছে সন্ধ্যায় ফেরার পথে যেও আমাদের মতো খেটে খাও মেয়েদের সমাজপতি ছেলেরা যা বলে তাই বলছিল ওদের বাগান বাড়িতে কি একটু আদর করতে বলছিল না মা এখন চলার পথে একটু আলো দেখতে পাচ্ছি এখন এই সময় এই সমাজে এই পথই ঠিক পথ না বাবা না এই পথ ঠিক না তুই একজন প্রফেসরের ছেলে তোর বাবার স্বপ্ন তুই একদিন লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হবি ডাক্তার হবি ব্যারিস্টার হবি মা সবার স্বপ্ন কি পূরণ হয় এখন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টারের চেয়ে একজন মাস্তানের দাম অনেক বেশি ওরা যে পথ দিয়ে যায় মানুষ সালাম করে শ্রদ্ধা করে এটা শ্রদ্ধার সালাম না সম্মানের সালাম না ভয়ের সালাম এই ভয় যখন দূর হয়ে যাবে তখন সালামও চলে যাবে মা এখন ঘুষখোর ইঞ্জিনিয়ার পুলিশ কেউ শ্রদ্ধার সালাম পায় না ওরা আমাদের চেয়ে জঘন্য আস্তান রানা আসবে না রে আসবে মা আজও নন্দগ্রাম থেকে ঘটক এসেছিল হ্যাঁ ব্যাস আবার শুরু হয়ে গেল বিয়ের কথা তোমাকে আমি স্পষ্ট বলে দিয়েছি আমি এখন বিয়ে করব না মা ওই যে তোমার রানা এসেছে
বসো। কালাম্মা, আপনার শরীরটা এখন কেমন? এই বয়সে যেরকম থাকার কথা সেই রকমই। এই ভালো, এই মন্দ। ওসব কথা রেখে তাড়াতাড়ি বলো, কেন আসতে বলেছ? আরে এত তাড়া কিসের? এক কাপ চা দেই। দাও। এই তোরা এখন যা। আচ্ছা আপা, চল। রানীর একটা বিয়ের প্রস্তাব এসেছে, আমি অনেক বলেছি, ও রাজি হচ্ছে না। তোমাকে ও খুব মানে, তুমি একটু বোঝাও বাবা আমাদের জন্য। ও যেন এভাবে জীবনটা নষ্ট না করে। বিয়ে? হ্যাঁ, ছেলের বাবার অবস্থা খুবই ভালো। ছেলে সরকারি চাকরি করে, শহরে নিজেদের বাড়ি আছে। তার তো সবই আছে, তোমার কি আছে? আমি চলে গেলে তুমি খাবে কি করে? মিঠু খুকি ওরা লেখাপড়া করবে কি করে? নাও খাও। কেন, তো জামাই দেখবে? তুমি কোন আমলে বাস করো মা? আমার জামাই আমাকে দেখবে কিনা সন্দেহ, আবার আমাদের সংসার দেখবে, উল্টো চরিত্র নিয়ে নানান কথা বলবে। তুই গার্মেন্টসে চাকরি করিস, তোর চরিত্র ঠিক আছে কিনা ইত্যাদি ইত্যাদি। সবাই খারাপ হয় না, সবাই ভালো হয় না। আচ্ছা তুমি বলো রানা, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি কি দেখবে আমাদের সংসার? ভয় পেও না, আমি এমনি ঠাট্টা করলাম, আমাকে তোমার বিয়ে করতে হবে না। তাই বলে কি সারা জীবন এইভাবে চলবে? আমি আজ আছি কাল নেই, তখন তখন আর কি হবে? কে দেখবে ওকে? এমনি সারাদিন ওর পেছনে লোক লেগে থাকে। ওই চেয়ারম্যানের গুন্ডা ছেলে মার না, সব সময় খারাপ খারাপ কথা বলে, আজও বলেছে। মার কথার কোনো মাথা মুন্ডু নেই। নাও তুমি খাও। ঘরে দেখি ভালোই রঙের আসর বসিয়েছ। শোনো, চেয়ারম্যান তোমাদের নামে সালিশ দেখেছে কাল স্কুল মাঠে সকালবেলায়। কিসের সালিশ? সে গেলেই বুঝতে পারবে, আর না গেলে বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেবে। বাড়িঘর জ্বালিয়ে দেবে কেন? কি করেছ? কিছু করিনি, ওটাই তো আমার দোষ। তুমি ভয় পেও না মা, আমি সালিশে যাব। ছি 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 ছি, একটা মেয়ে সারা গ্রামের ইজ্জত ধুলোয় মিশিয়ে দিচ্ছে, কাজ করার নাম করে শহরে গিয়ে কি করে না করে তা আমরা দেখি না। হ্যাঁ তবে শুনি, পর্দা নয় বেপর্দায় গ্রাম ময় ঘুরে বেড়ায়, এ কথাটা আমার ছেলে বলতে গিয়েছিল বলে বাজারের মধ্যে তার গালে চড় মারে। হ্যাঁ আমি তো সঙ্গে ছিলাম, আমাদের মান্না ভাই যেই বুঝি বলতে গেল তোমার এভাবে চলাফেরা ঠিক না, আর সাথে সাথে তার গালে চড়। এইভাবে গ্রামের মেয়েদের চলতে দিলে গ্রামের ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যাবে, কি বলেন মৌলী সাহেব? অবশ্য ঠিক, মুসলমান মেয়ে বেপর্দা হওয়া ঠিক না। হুজুর, আমি কাজ করে সংসার চালাই, আমার মা ভাই বোনকে খাওয়াই, এটা কি অন্যায়? এটা কি বেপর্দা? কাজ করা কি গুনাহ? তাহলে দেশের লক্ষ লক্ষ মেয়েরা অফিস আদালতে কাজ করছে, তারা কি সব গুনাহগার? না না, এটা গুনাহ হবে কেন? কাজ করা তো অন্যায় না। তুমি নাই অন্যায় কি বোঝো নজরুল? হঠাৎ করে বড়লোক হয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, একদিনে তো তোমাকে মসজিদে দেখিনি, রোজা নামাজও তো করো না, তুমি ইসলামী শরীয়ত সম্পর্কে কি জানো? আমি বেশি জানি না, তবে এটুকু জানি কিছু লোক আছে সমাজে ধর্মের দোহাই দিয়ে নিরীহ মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বিশেষ করে সমাজের গরিব মানুষের যাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই, তখনই তারা ধর্মের বুলি ওড়ায়। হ্যাঁ নজরুল সাহেব, আপনি কিন্তু বেশি কথা বলছেন, তোমরা যখন বেশি কথা বলো তখন সেটা কোনো অন্যায় না, আর একজন সমাজ সচেতন লোক কিছু কথা বললে সেটা বেশি কথা হয়ে যায়। একটা মেয়ে তার সংসার চালাবার জন্য কাজ করছে, আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছে না, কারো দয়া চাচ্ছে না, এতে আপনাদের অসুবিধা কোথায়? অসুবিধা আমাদের না, সমাজের। একটা মেয়ে এভাবে বেপর্দায় ঘুরে বেড়াবে এটা সহ্য করা যায় না। আর একজন পুরুষ যখন রাস্তাঘাটে মদ গাঁজা খেয়ে ভদ্রঘরের মেয়েদের উত্তক্ত করে সেটা সহ্য করা যায়, কারণ ও যে বড় লোকের ছেলে। আরে রানা মিয়া, তোমাকে এখানে ডাকা হয়েছে বিচার শোনার জন্য, বিচার করার জন্য নয়। আমার সব কথা, আমি কোনো অন্যায় করিনি, কোনো খারাপ কাজ করিনি, আমি কাজ করি খেটে খাই। কলেজ ইউনিভার্সিটি অফিসের 99% মেয়েরা বোরখা পরে না। ওই তো সেদিন ওই চেয়ারম্যান সাহেব গ্রামের চ্যারিটি সোন নামে
শহরের মেয়ে এনে বোরখা ছাড়া অশ্লীল দেহভঙ্গি করে আইনুর কুসুমিকে নাচালো, তখন বোরখা কোথায় ছিল? কি নয়মুদ্দিন চাচা, দেখেন নাই, নাচেন নাই, কি নিয়ারা আপনারা দেখেন নাই? তাদের কোনো শাস্তি নাই, খালি আমি গরিব অসহায় দেখে আমার শাস্তি দেবেন? এই নিজে ধর্মে থাকতে পারে না কি মৌলবী সাহেব? ধর্মে কি গরিবের জন্য এক আর ধনী মানুষের জন্য আর এক নীতি? না মা, তা হবে কেন? ধর্ম সবার জন্য এক। এক না, ধর্ম হলো ধনী রক্ষা কবচ। আমরা যারা নেতা সম্মানিত লোক তারা যা করবে আর ওই গার্মেন্টসের মেয়ে যা করবে তা এক হতে পারে না। এই সবাই দাঁড়া, ওর চুল কেটে দে, তাহলে আর লজ্জায় ও ঘর থেকে আর বেরোতে পারবে না। কি বলে মৌলী সাহেব? না না, এটা ঠিক না, মেয়ের গায়ে হাত দিয়ে চুল কাটা এটা কোনো শরীয়তি কাজ না। বের বেটা, খালি দাঁড়িয়ে রেখেছ, তুমি তো ধর্মে কিছু বোঝো না। এই চুল কাট। ওর চুল কাটলে তোমার ইজ্জত ঢাকা পড়বে চেয়ারম্যান। কাল বাজারে রানীর ইজ্জত নষ্ট করতে না পেরে আর সালিশার নামে ওর ইজ্জত নষ্ট করতে চাইছো? রানা ভাই তুমি সরে যাও। আরে আমি তো সরে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে সরে থাকতে দিলি না। তোরা আমার ছোট ভাই রাজাকে সরে থাকতে দিসনি, আমাকে সরে থাকতে দিলি না। চেয়ারম্যান সাহেব, পেটে খাবার দিতে পারো না, মুখে বড় বড় লেকচার দিতে পারো। শুনুন আপনারা, রানী কোনো খারাপ কাজ করে না, ওর মা বোন ভাইকে খাওয়াবার জন্য শহরে গিয়ে গার্মেন্টসে কাজ করে। ওর মতো মেয়েরা যদি গার্মেন্টসে কাজ না করতো তাহলে বিদেশ থেকে টাকা আসতো না, আর বৈদেশিক মুদ্রা না আসলে তোমাদের ফুটানিও থাকতো না। এই গার্মেন্টসের মেয়েরা দেশের অর্থনীতিকে সচল করে রেখেছে, ওদের খারাপ না বলে তোমাদের সালাম করা উচিত। সালাম? না না না, ওদের সালাম আমার লাগবে না। তুমি বলেছ তাতে যে সম্মান আমরা গার্মেন্টসের মেয়েরা পেলাম তাতে ওর শয়তানদের সালাম আমাদের লাগবে না। আজ মনে হলো আমাদের গার্মেন্টসের মেয়েদের জন্ম সার্থক, তুমি আমাদের সালাম না। তোমরা সালাম দেয়া নেয়া করো, তাতে আমার কোনো আপত্তি নেই। দেখো আমি একটা কথা বলি, তুমি তো ডিসপেন্সারিতে ওষুধ বেচো, ওর মধ্যে থাকলে ভালো করতে। ডিসপেন্সারির ওষুধ দিয়ে শরীরের রোগ সারানো যায়, কিন্তু এখন সমাজটাই অসুস্থ হয়ে পড়েছে, সমাজের রোগ সারাতে হবে। তোমাদের মনের ভিতরে রোগ জন্ম নিয়েছে, তাই তোমাদের মনের রোগ সারাতে হবে। তাহলে তো তোমার মনের রোগ সারাতে হয়। দাঁড়িয়ে দেখছিস কি ওষুধ দিয়ে রে? ভাইজান,
ভাইজান ভাইজান বলো তোমার এই অবস্থা কে করেছে কারা তোমার এই অবস্থা করেছে রানী বুবু বলো বলো আমার ভাইজানের এই অবস্থা কে করেছে তোমার ভাইয়ের এই অবস্থার জন্য আমি তাই ভাই আমার একজন বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা যারা করেছে তাদের এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার নেই ভাইয়া কোন অধিকার নেই না রানীবু আমাকে যেতে দাও আজ যদি প্রতিবাদ না করি তাহলে এক এক করে আমাদের সবাইকে শেষ করে দেবে আমাকে যেতে দাও তোমরা রাজাকে আটকাও দয়া করে তোমরা রাজাকে আটকাও আর যদি রাজা বেরিয়ে যায় আর কোনো দিন রাজাকে ফিরিয়ে আনতে পারবো না আচ্ছা কাল সকালে মান্নার তীর নামে দুই লোক এখানে খুন হয়েছে এই ব্যাপারে আপনারা কিছু বলতে পারেন না স্যার তবে শুনেছি ওই দুইজন ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল ওরা মরে গেছে আমরা সবাই বেঁচে গেছি তোমরা এই খুন সম্পর্কে কেউ কিছু বলতে পারো না স্যার নিজের কামনে ব্যস্ত থাকি কোন শয়তান কামনে মরলো এই খবর রাখি না মিথ্যে বলছো তোমরা সব দেখেছো সব জানো অথচ আমার কাছে মিথ্যে কথা বলছো শোনেন স্যার একটা ভালো মানুষ মরলে তার খবর সবাই জানে খারাপ লোক মরলে শিয়াল কুকুর ছাড়া কেউ খবর রাখে না ওকে জিগান আমরা জানি না শোনো ওরা সন্ত্রাসী হোক আর ভালো মানুষই হোক কোনো মানুষকে খুন করার অধিকার সরকার কাউকে দেয়নি তোমরা না বললেও আজ না হয় কাল খুনিকে আমরা খুঁজে ঠিকই বের করব আমার ছেলে মান্না আর তার বন্ধু টিটুকে রাজা মেরে ফেলেছে পুলিশ তদন্ত করে কারো মুখ খুলতে পারেনি এখন বড় ভয় আছি কখন যেন আমার কি হয় আরে না চেয়ারম্যান না চামচিকা মারার হাত কোনোদিন বাক স্বীকার করতে পারে না ওই দিক দিয়ে কোনো ভয় নেই তবে ও যখন এমনিতে হাতে আসবে না তখন ওকে হাতে আনার জন্য কৌশলে কাজ করতে হবে যার নাম হচ্ছে ভিলেজ পলিটিক্স শোনো চেয়ারম্যান হ্যাঁ ও আমার দলের লোকদের মেরেছে আমি ওর লোকদের মারব তার জন্য তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে ওর সব খবর যেমন বাবা মা ভাই বোন পরিবারের ডিটেলস বায়োডাটা আমাকে দিয়ে যাও তারপর মাছকে যেমন খেলিয়ে খেলিয়ে কাহিল করে ডাঙায় তুলতে হয় তেমনি করে রাজাকে আমি খেলিয়ে খেলিয়ে কাহিল করে হাতে তুলে দেব ভাইয়া ভাইয়া দাঁড়াও সুমিত তুমি এখানে কেন এসছো কেন এসেছি মানে হাসপাতালে গিয়ে শুনলাম ভাইয়া ছাড়া পেয়েছে তাই সোজা বাড়িতে এলাম কার বাড়িতে এসছো এটা ভদ্রলোকের বাড়ি এখানে কোনো খুনি বদমাইশ আসতে পারে না কি বলছো তুমি বাবা আমি কোনো মানুষ খুন করিনি চুপ করো পুলিশের চোখকে তুমি ফাঁকি দিতে পারো বাজারে লোক মিথ্যে সাক্ষী দিতে পারে কিন্তু আমি জানি আমি জানি তুমি একজন খুনি হ্যাঁ 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 আমি খুনি আমি খুনি আমি খুনি কিন্তু আমি কোনো মানুষ খুন করিনি
আমি খুন করেছি দুজন পশুকে, যারা আমার বাবাকে অপমান করেছে, যারা আমার ভাইকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমি তাদের খুন করেছি, আমি তাদের বিচার করেছি। তুমি বিচার করার কে? দেখি আইন আছে, আদালত আছে, তারা বিচার করবে। আইন, আদালত, বিচার? যখন ভাইয়ার রক্ত মাখা দেহটা রানী বু স্কুলের মাঠে জড়িয়ে ধরে কাঁদছিল, তখন কোথায় ছিল তোমার আইন? যখন রানী বুকে মিথ্যা বিচারের নামে গ্রামের মানুষের সামনে অপমান করা হচ্ছিল, তখন কোথায় ছিল তোমার আইন? বড় ভাই প্রতিবাদ করেছিল বলে তাকে মার খেতে হয়েছে। তোমার এই মিথ্যে আইন আদর্শে নিয়ে তুমি থাকতে পারো, আমি থাকতে পারবো না। রাজা, কাকে তুই কি বলছিস? তোর এত অধপতন হয়েছে যে বাবাকে পর্যন্ত সম্মান করে কথা বলতে ভুলে গেছিস। তোর বাবা দিয়ে আদর্শ তোদেরকে মানুষ করেছে, সে আদর্শকে ভুলে গেছিস? না মা, আমি কিছুই বলিনি। বাবার আদর্শকে মানতাম বলেই তো ঢাকায় গিয়ে কুকুরের মতো মার খেয়ে আমি চুপ করেছিলাম। গ্রামে ফিরে এসে ভালো হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের এই আইনের লোকগুলো আর আমাকে ভালো থাকতে দিল না। তাই বলে তুই মানুষ খুন করবি? হ্যাঁ করব, আরো করব। সমাজের সব দুষ্ট লোকগুলোকে একটা একটা করে আমি শেষ করে দেব। আমার বাড়িতে থেকে এসব চলবে না। আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। আমি আমি কোনো খুনির বাবা হয়ে বাঁচতে চাই না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যদি তাই চাও আমি চলে যাচ্ছি। মা, আমি চলে যাচ্ছি বাবা। না ছোট ভাইয়া, তুই যাস না, তুই যাস না ছোট ভাইয়া, চলে আয় এদিকে। যে ছেলে বাবা মার সম্মান রক্ষা করতে জানে না, সে আমাদের ছেলে না। মা তুমিও ঠিক আছে? মা আমি যাচ্ছি মা, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। দুনিয়া সব লোক আমাকে ভুল বুঝুক, কিন্তু আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে না, ভুল বুঝবে না। দাঁড়াও, তুমি ওই খুনি মাস্তান রাজার সাথে ঘুরে বেড়াচ্ছ? কি হলো, আমার কথার জবাব দিচ্ছ না? তুমি ওই খুনি রাজার সাথে ঘুরে বেড়াচ্ছ? স্টপ মিস্টার আলম, তুই বাবাকে নাম ধরে ডাকছিস? ইয়েস, তুমি তো বাবা নামে শ্রদ্ধা সিংহাসনে আগুন চালিয়ে দিয়েছ। তুমি যাকে খুনি সন্ত্রাসী বলছো তার সমাজে একটা পরিচয় আছে, নাম আছে, সবাই চিনতে পারে, কিন্তু কিন্তু তোমাকে দেখে কেউ চিনতে পারে না। তুমি একজন স্বপ্নকের সাইনবোর্ডের আড়ালে দুর্নীতিবাজ, চরিত্রহীন, অসৎ মানুষ। সমাজে তোমরা তো ওদের চেয়ে বেশি ভয়ঙ্কর। চিৎকার করো না। রাজা সন্ত্রাসী নামে একজন ভালো লোক, আর আর তুমি ভালো লোকের নামে একজন সন্ত্রাসী, এ কোল ব্লাডেড মার্ডারার। তুমি খুঁচিয়ে খুঁচিয়ে একটা মেয়ের মন থেকে তার বাবাকে খুন করেছো, আমার অন্তরটাকে রক্তাক্ত করে দিয়েছো। আমি ঠিক করেছি, আমি তোকে ফিরিয়ে দেব। তোমার কথাটাই তোমাকে ফিরিয়ে দিই মির্জা সাহেব। দুধ যদি সস্তায় বাজারে পাওয়া যায় তাহলে কি দরকার গরু কিনে কষ্ট করে পালার? তুমি চোরকে বলে চুরি করতে, আর হাকিমকে বলে বিচার করতে। কুদ্দুস আলী, কোথায় কোথায় দাঁড়া বাচ্চা? শাড়া ভদ্রভাবে কথা বলুন, এটা আপনার বাড়ির ড্রয়িং রুম নয়, এটা থানা। থানা সে তো আমি জানি, কিন্তু তুমি আমাকে জানো না। তা কুদ্দুস আলি কোথায়? আমি এই থানার নতুন ওসি। কুদ্দুস আলি চাকরি রিজাইন দিয়ে চলে গেছে, আপনি কে? এই এলাকার চেয়ারম্যান খালিদ ইব্রাহিম। নতুন এসছো তাই জানো না, কিন্তু ওই হারামজাদা তোমাকে তো বলে দেবে, নতুন এলে চেয়ারম্যানকে সালাম দিয়ে চেয়ারে বসতে হয়। তোরা বলছি ওকে? বলেছিল। আমি বলেছি কারো চানচাবি বা গোলামি করার জন্য আমি চাকরি করতে আসিনি। সালাম যদি দিতে হয় তাহলে আমি আইনকেই দেব। আইন? আর আইন কোথায়? আমার নিষ্পাপ ছেলেকে রাজা নামের এক গুন্ডা মেরে ফেলেছে, আর তুই বলছ আইনের কথা? আইন কোথায়? ও বুঝেছি, রাজা তোমার চোখে চশমা পরিয়েছে বলে দেখতে পাও না। তা আমাকে বলো,
কত টাকার চশমা চোখে পড়াতে হবে রাজা আমার চোখে চশমা পড়াইনি আপনারা যারা এতদিন অন্যায়ের চশমা চোখে পড়ে এলাকায় রামরাজত্ব করেছেন তাদের চোখে চশমা খুলে দিয়েছে বলে কি ঠিকই বলেছি এই এলাকায় এসে সব খবর আমি পেয়েছি রাজা যা করেছে তা পুলিশে করা উচিত ছিল কিন্তু পুলিশের সাক্ষ্য প্রমাণ লাগে তাই করতে পারেনি শুনুন মিস্টার চেয়ারম্যান আমি একটু অন্য ধরনের পুলিশ দেশের মানুষের জন্য যদি অন্যায়ভাবে ন্যায় প্রতিষ্ঠা করা যায় শান্তি প্রতিষ্ঠা করা যায় তাহলে আইনের খড়গ তুলে আমি বাধা হয়ে দাঁড়াই না রাজা আমাকে কেনেনি রাজার কাজ আমাকে মুগ্ধ করেছে বুঝেছি নতুন তো তাই এখনো ন্যায় ও আদর্শের গন্ধ গা থেকে যায়নি তুমি যাবে যাবার ব্যবস্থা আমরা করে দেব স্টপ মিস্টার আলম তুমি যাকে খুনি সন্ত্রাসী বলছো তার সমাজে একটা পরিচয় আছে নাম আছে কিন্তু তোমাকে দেখে কেউ চিনতে পারে না তুমি একজন সৎ লোকের সাইনবোর্ডের আড়ালে দুর্নীতিবাজ চরিত্রহীন অসৎ মানুষ রাজা সন্ত্রাসী নামে একজন ভালো লোক আর আর তুমি ভালো লোকের নামে একজন সন্ত্রাসী এই কোল্ড ব্লাডেড মার্ডারার তুমি খুঁচিয়ে খুঁচিয়ে একটা মেয়ের মন থেকে তার বাবাকে খুন করেছ এসো ডার্লিং এসো ইউ মিস্টার রুহুল আলম লুক আমি ছেলে নিয়ে এসেছি তুমি যেমন মেয়েদের নিয়ে খেলা করো আমি এখন থেকে ছেলেদের নিয়ে খেলা করব এসো ডার্লিং এসো আমার কথা শুনবো পাগলামি করিস না নিজেকে নষ্ট করিস না বউ এই ছেড়ে দে আমার মেয়েকে খবরদার আমার মেয়ের গায়ে হাত দিবি না চার তোমার খারাপ লাগছে মির্জা সাহেব আমাকে ছেলের সাথে দেখে ঠিক ঠিক এইরকম খারাপ আমারও লাগতো তোমাকে মেয়ের সাথে দেখে তোমার যন্ত্রণা হচ্ছে এরকম যন্ত্রণা আমারও হতো আমি সহ্য করতাম এখন তুমি সহ্য করো এসো এসো রাজা মৌ দাঁড়া মৌ যাসনি মৌ মৌ তুই নিজেকে নষ্ট করিস না বউ নষ্ট করিস না আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি দরজা খোল মা তুই নিজেকে নষ্ট করিস না মা দরজা খোল দরজা খোল মা দরজা খোল দেখলে আচ্ছা দেখলে ইংরেজিতে একটা কথা আছে না চিট ফর ট্যাট যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করতে হয় তোমার সাথে আমি একটু খারাপ আর অভিনয় করতে চেয়েছিলাম তাতে তাতে আমার বাবার মুখটা ফেটে যাচ্ছে তার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে তার মেয়েকে বাঁচাতে হবে আর বাবা কেঁদো না মন কেঁদো না আমার মনে হয় তোমার বাবা বুঝতে পেরেছেন তিনি এতদিন ভুল করেছেন এখন সব কিছু ঠিক হয়ে যাবে তুমি এখন ঘুমাও আমি যাই থ্যাংক ইউ রাজা থ্যাংক ইউ তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না আমার খুব খারাপ লাগছে কিন্তু আমাকে তো যেতেই হবে মৌ আমি কাল আবার আসবো এখন যাই দাঁড়াও আমি তোমাকে শেষ করে দেব কেন আমি কি করেছি তুমি আমার আদরের মেয়েকে নষ্ট করে দিয়েছ তোমাকে আমি মেরে ফেলবো আমি আপনার মেয়েকে নষ্ট করিনি আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন হ্যাঁ আপনি বউয়ের একটা পাতানো খেলা দেখে আপনার মনে মেয়ে নষ্ট হওয়ার যন্ত্রণা শুরু হয়ে গেছে আর প্রতিদিন যখন একটার পর একটা মেয়ে এনে আপনি নিজে নষ্ট হতেন তখন আপনার মেয়ের মনে কি যন্ত্রণা হতো ভেবে দেখেছেন কোনোদিন শুধু আপনাকে ধ্বংসের হাত থেকে ফেরাবার জন্য বউ আর আমি এই নাটক করেছিলাম আপনার মেয়ে নষ্ট হয়নি আপনার মেয়ে ফুলের মতো পবিত্র নষ্ট হয়েছেন আপনি গুলি খেয়ে যদি কাউকে মরতে হয় আপনার মরা উচিত হ্যাঁ আপনার মরা উচিত বাবা বাবা
লোকে কান কথা বলার আগে মোর সাথে আমরা তো বিয়ে দিয়ে দেবো, তাহলে এখানে থাকতে আমাদের কারো কোনো প্রবলেম হবে না। কেমন আছো বাবা? একটা সুখবর নিয়ে এসেছি, ডামরিয়া গ্রামের বারিক মিয়া বিরাট কারবারি, তার ছেলে সুজনের জন্য তোমার বোনকে দেখতে চায়। যদি অনুমতি দাও তো আগামী শুক্রবারই আসতে বলি। ছেলে কি করে? ছেলের কিছু করতে লাগে না, একমাত্র ছেলে, তিনজনম বসে গেলেও ফুরাবে না, তবু এম কম পাশ করে নিজেই ব্যবসা করছে, কত বড় বড় ঘর থেকে প্রস্তাব এসেছে। কিন্তু ছেলের এক কথা, লেখাপড়া জানা ঘর থেকে বউ আনবে। তা কি বলো বাবা, ওদের মেয়ে দেখতে আসতে বলবো? এত বড় ঘরের ছেলে আমার বোনকে কি পছন্দ করবে? করবে বাবা, করবে। এই দশ গ্রামে তোমাদের মতো শিক্ষিত পরিবার আর কেউ নেই। তাহলে কি আমি ওদের মেয়ে দেখতে আসতে বলবো? ঠিক আছে, আমি বাবাকে বলবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি যাই। আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আরে এইরকম একটা লক্ষ্মী মেয়ে আমি আমার ছেলের জন্য খুঁজছিলাম, আল্লাহ মেয়ে দিল। প্রফেসর সাহেব, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। ওই যে মেয়েদের প্রশ্ন করা, ঘুরিয়ে ফিরিয়ে দেখা, এইসব আমাদের পরিবারের পছন্দ না। এক কাজ কর, এই আংটিটা ওকে পরিয়ে দে। জি বাবা। দাও মা, আঙুলটা বাড়িয়ে দাও। শুভি। হ্যাঁ হ্যাঁ শুভি। ছোট ভাই এসছে। বাবা, এই সেই রাজা, এই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী। তোরা তোরা এখানে এলি কেন? যা চলে যা। কি বলছো ভাইয়া? আমার বোনের বিয়ের কথা হচ্ছে আর আমি আসবো না? এই যে ভাই, আমার বোনের যা যা লাগে সব আমি দেব, আমার বোন যেন কোনো কষ্ট না পায়। জি রাজা, এটা গুন্ডামির জায়গা নয়, চলে যা, চলে যা এখান থেকে। শুনুন, ওকে আমি চিনি না, ও আমার ছেলে নয়, আপনারা ওর কথায় কিছু মনে করবেন না। আমি তোমার ছেলে না? ঠিকই বলেছে, তুই এখান থেকে চলে যা, নিজের জীবনটা তো নষ্ট করেছিস, এখন এসেছিস বোনের জীবনটা নষ্ট করতে। ও তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। এই সুমি, আমি তোর ভাই না, আমি তোর ভাই না, আমি কারোর ভাই না, আমি একজন সন্ত্রাসী, আমি একজন সন্ত্রাসী। এ ভাই, আমি কারোর ভাই না, আমি ওর ভাই না, আমি মিথ্যে বলেছি, আমি মিথ্যে বলেছি, আমি মিথ্যে বলেছি। আপনারা 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 কিছু মনে করবেন না, আপনাদের কোনো ভয় নেই। কি যে বলেন, আমরা কি না জেনে এখানে বিয়ে করাতে এসেছি? আমরা তো ভালো করেই জানি সুমি রাজার বোন, খুব আদরের বোন। আপনি রাজার বাবা, আপনি রাজার ভাই, সব জেনে শুনেই তো আমার ছেলেকে বাড়িতে বিয়ে করাতে এসেছি। আরে এই জামানায় একজন সন্ত্রাসী হাতে থাকা মানে একজন মন্ত্রী হাতে থাকা। আরে প্রফেসর সাহেবের মেয়ের চাইতে সন্ত্রাসীর বোন এটা সবচেয়ে বেশি মূল্যবান, তাই তো আমরা আগে পিছিয়ে কিছুই দেখিনি। না 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 না, আপনারা ওকে ফিরিয়ে দিয়ে ভুল করেছেন। আরে রাজার বোনের সাথে আমার ছেলের বিয়ে হবে, এ তো আমার পরম সৌভাগ্য। প্রফেসর সাহেব, আগামী রোববার বিয়ের দিন তারিখ ঠিক করলাম। অন্তরে মোর আগুন জ্বলে, মনটা পুড়ে কয়লা, স্বপ্নগুলো ধুলো জমি,
হয়ে গেছে ময়লা সবাই বলে আমি নষ্ট কেউ বোঝে না আমার কষ্ট সব ভুলে প্রাণ খুলে আমি ওদে হাসতে চাই বাঁচতে চাই আমি বাঁচতে চাই পথে যে চলব আমি সপথি যে রুদ্ধ আর কত দিন করব আমি জীবনের যুদ্ধ আপন যারা পর হয়েছে পর আমার ঘর হয়েছে সব ভুলে প্রাণ খুলে আমি ওদে হাসতে চাই বাঁচতে চাই আমি বাঁচতে চাই শেষে পূর্বাকাশে ফোটে আলোর রেখা পেলাম না জীবনে আমি সেই আলোরই দেখা দুঃখ নামের বন্ধ ঘরে আছি আমি অন্ধকারে সব ভুলে প্রাণ খুলে আমি ওরে হাসতে চাই বাঁচতে চাই আমি বাঁচতে চাই অন্তরে মোর আগুন জ্বলে মনটা পুড়ে কয়লা স্বপ্নগুলো ভুলো জমি হয়ে গেছে ময়লা সবাই বলে আমি নষ্ট কেউ বোঝে না আমার কষ্ট সব ভুলে প্রাণ খুলে আমি ওরে হাসতে চাই বাঁচতে চাই আমি বাঁচতে চাই বাঁচতে চাই আমি বাঁচতে চাই এসো এসো মা এসো সালাম করো তোমার বড় চাচা শ্বশুর আল্লাহ তোমার ভালো করুক বেঁচে থাকো মা বেঁচে থাকো শোনো ওনার ইচ্ছেতেই তোমাকে এ বাড়িতে বউ করে এনেছি মানে সুজনের জন্য কত বড় ঘরের প্রাপ্তি ছিল যেহেতু ওনার ইচ্ছেতে তুমি এবারের বউ হয়েছ সেহেতু উনি যাতে খুশি হন তাই করা তোমার কর্তব্য কারেক্ট করবে বাবা করবে ওর ঘর করবে নইলে মেরে করাবো বলুন চাচা আপনার কাজের কথা বলুন না না কাজ এমন কিছু না সিম্পল তুমি তোমার ভাই রাজাকে তুমি বলবে আমার দলে আমার হয়ে কাজ করতে ঠিক আছে শোনো তোমাকে আমি বউ করেছি এই পলিটিক্সটার জন্যই ওই শালা রাজার এখন খুব নাম ও যদি চাচার সাথে কাজ করে তবে এবারও চাচা এমপি হয়ে যাবে তাই তোমাকে টোপ বানিয়ে রাজাকে আমার বর্ষিতে গাঁথতে চাইছি
তোমার কথা সে না শুনে পারবে না 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 ফোন করো ভাইকে ফোন করো সরি না সরি ধরো জিনা এসব পলিটিক্সের ব্যাপারে ছোট ভাইকে আমি কিছু বলতে পারবো না কি বললি সাথে বাচ্চা ভাই তোকে না বলেছি উনি যা বলবে তাই করবি আরে রাখো রাখো মাথা গরম করো কেন ও তো বলবেই নইলে রাজা বাঁচবে না তোমার ভাইকে ফোন করো ও এক্ষুনি চলে আসবে না আমি পারবো না তুমি আমাকে মারছো কেন মারছি না তোকে মেরে ফেলবো বড় চাচার বিরুদ্ধে একটা কথা বলবি না যা বলছে তাই কর না আমি তোমাদের পলিটিক্সের খেলার গুটি হতে পারবো না দেখুন আপনার ছেলে আমাকে মারছে কিছু বলুন হারাম জাদি বাপ আর ছেলের মধ্যে ঝগড়া লাগাতে চাস শয়তান গো মেরে তোর আমি হাওয়া করে মারবো রাখো তো তোমরা কি শুরু করলে শোনো মেয়ে শুধু শুধু কেন মার খেয়ে মরতে যাচ্ছ নাও ফোন করো না আমি ফোন করতে পারবো না কি বললি ফোন করতে পারবি না শরম জাদি তুই পারবি না তোর বাপ পারবে বাবা শুনি 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 বাবা ওরা আমাকে মারছে বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো মা কোথায় যাবি তুই অনেক টাকা খরচ করে তোকে বিয়ে করে এনেছি যা ঘরে যা ঘরে যা আমার মেয়েকে তোরা মারছো কেন এখন ও তোমার মেয়ে না ও আমার বউ তুমি এখানে কি চাও এই যে আপনি আপনি আপনার ছেলেকে কিছু বলুন ছেলে তার বউকে মারবে না চুমু খাবে এর মধ্যে দ্বিতীয় পক্ষের তো কথা বলা ঠিক না এই সুজন এই ব্যাটারে ঘাড় ধরে বের করে দে আপনারা আপনারা আমাকে মারেন আমি কিছু বলবো না আমার বাবাকে অপমান করবেন না শালি আমার বউ হয়ে তুই তোর বাপের দালালি করিস এপি সাহেব এপি সাহেব ওরা আমার মেয়েকে মারধর করছে দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিতে বলুন প্রফেসর তোমার মেয়ে গুরুজনদের কথা শোনে না এরকম বেজন্মা মেয়ে জন্ম দিয়েছ কেন বাবা তুমি এখান থেকে চলে যাও বাবা বাবা তোমাকে অপমান করবে হ্যাঁ চলে যাব চলে যাব তোর মা পাঠিয়েছিল তোকে দেখতে তুই কেমন আছিস সেটা তুই দেখেই গেলাম বাবা তুমি মাকে কিছু বলো না বাবা ভাইজানকেও কিছু বলো না তাহলে ওদের বুক ফেটে যাবে না না কাউকে কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না সুজন ওকে কোনোদিন ভুলেও আমরা একটা ফুলের টোকাও দেইনি তুমি তুমি ওকে মেরো না বাবা তুমি ওকে মেরো না তোমাদের কোনো ক্ষোভ থাকলে এরা আমার পিঠ আমাকে মেরে রক্তাক্ত করে দাও আমার মেয়েটাকে কষ্ট দিও না মারো 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 আমার আমার পিঠে যে লাথি মারল তাকে তুমি ক্ষমা করে দিও হতো আমারই সন্তান আমার জামাই আমি পৃথিবীর কাউকে বলবো না আমার জামাই আমাকে পিঠে মেরেছে আল্লাহ জীবনে সুখ দাও আমার জীবনের বিনিময় হলো তুমি ওদের সুখ দাও আমার মেয়েকে তুমি সুখে রেখো আল্লাহ সুমি সুমি আমি সুমি আমি যাচ্ছি রে মা সুমি আমি যাচ্ছি রে মা যাচ্ছি রে সুমি সুমি কেমন আছে খুব ভালো তোমাকে কেমন যত্নাতে করলো কি খাওয়ালো গো
অনেক কিছু। আমি যা যা ভালোবাসি সব রেঁধে ছিল। রুই মাছ, কই মাছ, পাবদা মাছ, কত মাছ বলে শেষ করা যাবে না। শুধু মাছ খাওয়ালো, মাংস খাওয়ায়নি? মাংস, হ্যাঁ সে তো ছিলই। ঘটক বলছিল ওরা অনেক বড় লোক, আসলে সুনীল ভাগ্যটাই ভালো, কি বলো? হ্যাঁ ভালো, খুব ভালো। এত ভালো জীবন আমি কাউকে দেখিনি। মেয়েরা তার শ্বশুরবাড়িতে এত আদর যত্ন পায়, তার সুমির ওখানে না গেলে আমি বুঝতাম না, বুঝতাম না। সালেহা কি হয়েছে, কাঁদছো কেন তুমি? এত আদর যত্ন সুমি তো তার বাবার ঘরে কোনোদিন পায়নি। তাই তাই বাবা, বাবা তুমি কাঁদছো কেন? সত্যি করে বলো কি হয়েছে, বলো কি হয়েছে। রানা রানা, আমরা সুমির ভালো চাইতে গিয়ে সুমিকে মেরে ফেললাম, মেরে ফেললাম রে। সুমিকে মেরে ফেললাম মানে? সুমি কোথায়? ওর শ্বশুর বাড়িতে আছে, যেভাবে আছে তার চেয়ে ওর মরে যাওয়া অনেক ভালো ছিল। যে সুমিকে আমরা একটা ফোনের টোকা দেয়নি, সেই সুমিকে ওর আমার সামনে মারধর করেছে রে, রক্তাক্ত করেছে। এসব কি বলছো তুমি? হ্যাঁ আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম বলে বাবা, আমি ওদের সব কথাকে শেষ করে ফেলবো। বাবা এরা তো লাতি, তুই সহ্য করতে পারবি না রে, পারবি না। জবাব দিয়ে সুমিকে নিয়ে আসবো বাবা। না 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 না, শ্বশুর বাড়ি থেকে মেয়েকে আনা যায় না, বিয়ের আগে তোর বোন ছিল, এখন সে বউ। আর সুমি আমার রক্তের বোন, যখন স্বামী তার বউকে দেখতে পারে না তখন ভাইকে গিয়ে তার বোনকে দেখতে হয়। শোনো বাকের মিয়া, জি ওই প্রফেসর আসাদ গিয়ে রানাকে ও রাজাকে বলবে, তখন ওরা বোনকে বাঁচাতে এখানে আসবে, আর এখানে এলেই এখানে ওদের কবরস্থান বানিয়ে দিতে হবে। ওকে বাবা, শুনবি সব শুনে ফেলেছে, ওকে আটকাও নাহলে সব বলে দেবে। যা জটলা কিসের? দেখি ভাই দেখি, সুমির 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 সুমির
আগে গিয়ে একটু দেখো না, সুমিকে নিয়ে রানা এখনো কেন আসছে না? আসবে আসবে, রানা যখন গেছে নিশ্চয়ই নিয়ে আসবে। আমার মন যেন কেমন করছে, ওগো ওরা পাঠাবে তো? বলতে এলে বোধ হয় দেখো মা, সুমিকে আমি নিয়ে এসেছি, লাল বেনারসি রঙে রাগিয়ে সাজিয়ে নিয়ে এসেছি, পালকি পাইনি তাই রিক্সা ভ্যানে করে নিয়ে এসেছি। রানা, রানা ওঠ, তুই শুনি বড় ভাই, সুমিকে সুন্দরভাবে দাফন কাপড় করার দায়িত্ব তোর, যা সুমির দাফন কাপড়ের ব্যবস্থা কর, যা বাবা যা। দেখছিস না সুমি কত কষ্ট পাচ্ছে, যা বাবা যা 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 সালে। হ্যাঁ ভাই, বাবা তুমি এখানে? রাজা ভাই, তুমি তো অনেক মানুষের অনেক কাজ করো, অনেক উপকার করো, আমার একটা উপকার করবে? বাবা বাবা এসব তুমি কি বলছো? সৎভাবে রোজগার করে জীবনে কিছুই জমাতে পারিনি, এই কটা টাকা আমার কাছে জমা ছিল, এই টাকাগুলো রাখো, আমার একটা বিচার করে দাও। আইন যে বিচার করতে পারেনি, তুমি তার বিচার করে দাও রাজা ভাই। বাবা তুমি এসব কি বলছো, আমি আমি কিছুই বুঝতে পারছি না। এসো আমার সঙ্গে, দেখো কাকে নিয়ে এসছি। শুনে সারা জীবন আমি তোমাকে গালমন্দ করেছি, বিপদে চলেছিলে বলে আমি তোমাকে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আজ আমি বলছি, হ্যাঁ আমি বলছি, এই গ্রাম থেকে এই দেশ থেকে তোমরা সমস্ত অপরাধীকে শেষ করে দেবে। আর জেএনপি চেয়ারম্যান আর তার দলবল আমার নিষ্পাপ মেয়ের জীবন কেড়ে নিয়েছে, তুমি তুমি তার বিচার করবে, তুমি তার বিচার করবে, এটা বাবার আদেশ, প্রয়োজন নিজের জীবন দেবে। আমি আমি সুমির লাশ নিয়ে বাড়িতে অপেক্ষা করব, হ্যাঁ আমি লাশ নিয়ে বাড়িতে অপেক্ষা করব, তুমি আমার কাছে ফিরে আসবে, আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে, তুমি আমার কাছে ফিরে আসবে, এটা বাবার আদেশ। Thank you.
স্যার আমাদের এখানে দেখেছেন কেন? এই একটা জায়গায় আছে যেখানে আমরা সবচেয়ে নিরাপদ। রাজা একটার পর একটা শেষ করছে। আপনার ছেলেকে মেরেছে, বাকের এবং তার ছেলেকেও মেরেছে। আমি সবাইকে বলেছিলাম শান্ত হয়ে কাজ করতে, রাজনীতি করতে এসে উত্তেজিত হওয়া ঠিক না। কিন্তু স্যার, একটা পুচকে ছেলে রাজা সামান্য কয়েকটা ছেলে দিয়ে আমাদের ঘুম হারাম করে দিয়েছে। আমরা কেউ ঘরে থাকতে পারছি না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আপনি ইচ্ছে করলে একদিনই সব শেষ করে দিতে পারেন। না, এখন তো পারি না। আগে আইনকে কেনা যেত, আইনের লোককে কেনা যেত, কিন্তু এখন সব সম্ভব না। আমরা পারি না, কিন্তু রাজা পারছে কিভাবে? একটার পর একটা খুন করছে কি করে? চেয়ারম্যান সাহেব, বাঘ যতদিন মানুষের রক্তের স্বাদ না পায় ততদিন একটা সাধারণ পশু হয়ে জঙ্গলে বাস করে। কিন্তু মানুষ যখন তাকে আঘাত করে তখন সে ওঠে হিংস্র ম্যানিটার। রাজা এখন তাই হয়েছে। আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে।
কথা দিয়েছিলাম না, আমার বোনের নিঃশ্বাস যারা কেড়ে নিয়েছে আমি তাদের নিঃশ্বাস বন্ধ করে দেব। আমি তা দিয়েছি বাবা, আমি আমার কথা রেখেছি। ভাইয়া তোমার খুব দুঃখ না ভাইয়া, আমি মানুষ হতে পারলাম না, আমি মানুষ হতে পারলাম না ভাইয়া। কে কে বলে তুই মানুষ হতে পারিস নি? তুই আমাদের চেয়ে অনেক বড় মানুষ রাজা। সুমি বোন আমার, দেখ দেখ আমি তোর রক্তের প্রতিশোধ নিয়েছি, আমি তোর রক্তের প্রতিশোধ নিয়েছি বোন। মা রাজা, মা তুমি এখনো আমার উপর রাগ করে আছো? তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে না? আমি আমি আর আসিনি, আজ এসেছি মা গো। তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার পর একটা রাত ঘুমাতে পারিনি মা। তুমি আমাকে আগের মতো আদর করে একটু ঘুম পাইয়ে দাও মা, খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে মা। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই মা গো, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। Oh, my God.
আমাদের এখানে ডেকেছেন কেন? এই একটা জায়গায় আছে যেখানে আমরা সবচেয়ে নিরাপদ। রাজা একটার পর একটা শেষ করছে। আপনার ছেলেকে মেরেছে, বাকের এবং তার ছেলেকেও মেরেছে। আমি সবাইকে বলেছিলাম শান্ত হয়ে কাজ করতে। রাজনীতি করতে এসে উত্তেজিত হওয়া ঠিক না। কিন্তু স্যার, একটা পুচকে ছেলে রাজা সামান্য কয়েকটা ছেলে দিয়ে আমাদের ঘুম হারাম করে দিয়েছে। আমরা কেউ ঘরে থাকতে পারছি না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আপনি ইচ্ছে করলে একদিনই সব শেষ করে দিতে পারেন। না, এখন তো পারি না। আগে আইনকে কেনা যেত, আইনের লোককে কেনা যেত, কিন্তু এখন সেটা সম্ভব না। আমরা পারি না, কিন্তু রাজা পারছে কিভাবে? একটার পর একটা খুন করছে কি করে? চেয়ারম্যান সাহেব, বাঘ যতদিন মানুষের রক্তের স্বাদ না পায় ততদিন একটা সাধারণ পশু হয়ে জঙ্গলে বাস করে। কিন্তু মানুষ যখন তাকে আঘাত করে তখন সে ওঠে হিংস্র ম্যানেটর। রাজা এখন তাই হয়েছে। Yeah.
স্যার। বাবা, আমি তোমাকে কথা দিয়েছিলাম না, আমার বোনের নিঃশ্বাস যারা কেড়ে নিয়েছে আমি তাদের নিঃশ্বাস বন্ধ করে দেব। আমি তা দিয়েছি বাবা, আমি আমার কথা রেখেছি। ভাইয়া, তোমার খুব দুঃখ না ভাইয়া, আমি মানুষ হতে পারলাম না, আমি মানুষ হতে পারলাম না ভাইয়া। কে কে বলে তুই মানুষ হতে পারিস নি? তুই আমাদের চেয়ে অনেক বড় মানুষ রাজা। সুমি বোন আমার, দেখ দেখ, আমি তোর রক্তের প্রতিশোধ নিয়েছি, আমি তোর রক্তের প্রতিশোধ নিয়েছি বোন। মা রাজা, মা, তুমি এখনো আমার উপর রাগ করে আছো? তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে না? আমি আমি আর আসিনি, আজ এসেছি মা গো। তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার পর একটা রাত ঘুমাতে পারিনি মা। তুমি আমাকে আগের মতো আদর করে একটু ঘুম পাইয়ে দাও মা, খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে মা। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই মা গো, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই।